فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب المناقب باب المناقب وقول الله تعالى يا أيها الناس إن خلقناكم من ذكر وأنثى وقوله واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا وما ينهى عن دعوى الجاهلية الشعوب النسب البعيد والقبائل دون ذلك قال حدثنا خالد بن يزيد الكاهلي قال حدثنا ابو بكر عن ابي حسين عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما وجعلناك شعوبا وقبائل لتعارفوا قال الشوب القبائل العظام والقبائل البطون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর সালাহ সাল্লামের পর আজ জুমাবার সতেরোই রবিউল আউয়াল চোদ্দোশো ছেচল্লিশ মোতাবেক বিশ সেপ্টেম্বর দু আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বহারি থেকে আজকে একটি নতুন পর্ব শুরু হবে পর্বের নাম হচ্ছে ইমাম বখমহল্লা যেমনটা বলছেন রহমান রহমানুর রাহিম্লা এখানে এই পর্ব শুরু করার আগে এসেছে কিন্তু অধিকাংশ ভাষ্যকারগণ বলছেন যে এটি এমাম বখাই রহমহল্লার পক্ষ থেকে লিখা নয় যদি লেখা থাকবে তাহলে বুখারি শুরুতে থাকবে শুধু অথবা যদি প্রত্যেকটি পর্বে থাকে তাহলে প্রত্যেকটি পর্বে থাকবে কিছু পর্বে থাকবে কিছু পর্বে থাকবে না এমনটা নয় আসলে তো বিসমিল্লাহ রহমানহিম যারা পড়ে লিখেছেন পাণ্ডুলিপি তারা সেই বিসমিল্লাহ রহমান রহিম একটি বড় পর্ব বিষয়বস্তু যখন শুরু হয়েছে তখন তারা সংযোজন করেছেন কেতাবুল মানাকিব এই পর্ব হচ্ছে মানাকেব মানে ফাজায়েল সম্পর্কে মানাকিবের কাছাকাছি অর্থ বা শব্দিক অর্থ হচ্ছে ফাজায়েল আরবিতে আরবি থেকে আরবি অর্থ করলাম কারণ ফাজায়েল অনেকে বুঝেন তাই না ফাজায়েল কিসের বহুবচন ফজিলতের বহুবচন ফজিলা কোনো কিছুর মহত্ব হ্যাঁ মর্যাদা সম্মান জি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এসবগুলিকে কি বলা হয় ফাজাইল বা ফজিলত বলা হয় যেগুলি দিয়ে মানুষ সম্মানিত হয় যেসব বৈশিষ্ট্য থাকলে সে বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হোক অথবা সৃষ্টিগত বৈশিষ্ট্য হোক প্রাকৃতিক বৈশিষ্ট্য হোক অথবা মানুষের অর্জিত বৈশিষ্ট্য হোক মানুষ অর্জন করেছে অথবা প্রাকৃতিকভাবে আল্লাহ দান কিছু কিছু ভালো গুণ আছে মানুষের মধ্যে সেগুলির দ্বারা মানুষ সম্মানিত হয় সেটা আল্লাহর বিশেষ দান হইতে পারে যেমন স্মৃতিশক্তি কারণ অত্যন্ত প্রখার এটাকে মানুষ অর্জন করতে পারে নিজে অর্জন করতে পারবেন খরিদ করতে পারবেন টাকা পয়সা ধন দৌলতে রাজত্ব দিয়ে পারা যাবে তাহলে এগুলি হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য আল্লাহর দান জি মাহেব আল্লাহ প্রদত্ত এগুলো স্পেশাল আল্লাহর দান যাকে ইচ্ছা আল্লাহ দিয়েছে সৌন্দর্য শারীরিক সৌন্দর্য হ্যাঁ সুন্দর অবায়ব সুঠাম মানুষ জি এই রকমের প্রাকৃতিক অনেক হ্যাঁ সৃষ্টিগত অনেক বৈশিষ্ট্য আছে যেগুলিতে মানুষের কোনো ক্ষমতা চলে না মানুষের ক্ষমতা চলে না প্রাকৃতিক ভাবে সৃষ্টিগত ছোট থেকেই হ্যাঁ ঠান্ডা মেজাজের উত্তেজিত না হ্যাঁ আবেগী নয় হ্যাঁ আর এত হালকা নয় ওজন আল্লাহ মানুষ ছোটো থেকেই বাল্য জীবন থেকে প্রাকৃতিকভাবে তাকে ভালো কাজ ভালো লাগে ভালো কথা বলতে ভালো লাগে মন্দ কথা কাজ সবসময় ঘৃণা করে অনেকে আছেন আল্লাহর দান এটি এগুলো আল্লাহর দান এতে অবশ্য এটা এমন একটা জিনিস মানুষ ভালো কথা কাজকে পছন্দ করা মন্দ কথা কাজকে ঘৃণা করা এটা অর্জনও করা যায় চেষ্টা করলে মানুষ মেহনত পরিশ্রম করে কিছুটা অনেকটা অ্যাডভান্স হতে পারে পারে না অনেকে খারাপ ছিলেন এক সময় কিন্তু ভালো হয়ে গেছেন তো শুধু আল্লাহ প্রদত্ত হইলে তাহলে তো কাজ হতাম তাহলে নিজেও চেষ্টা করেছেন আপনি হ্যাঁ ভালো এলেমের মাধ্যমে কোরআন সন্ন্যার জ্ঞানের মাধ্যমে হ্যাঁ আদর্শ বান হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি চেষ্টার মাধ্যমে মানুষ অনেক কিছু এগিয়ে নিতে পারে কিন্তু কিছু কিছু বিষয় আসে চেষ্টা করেও সেখানে চেষ্টার কোনো ভূমিকা থাকে না কিছু করতে পারবেন না সৌন্দর্য বাড়াইতে পারবেন না তাই না সৃষ্টিগত কোনো পরিবর্তন নিয়ে এসে আপনি এমন কিছু হয়ে যাবে তা পারবেন না জি শক্তি বাড়াতে পারবেন না তবে সেটাকে কাজে লাগাতে পারে সেটাকে যত ঘষাঘষি করবে তত সেটা বেশি কাজ করবে এটা কথা তো মানাক্ষেপের সহজ অর্থ হচ্ছে ফাজাইল তাহলে এই এতে ভাব অর্থ শুধু এটা অর্থ পরে বলছি তাহলে এই পর্বে সব ফজিলত বর্ণনা করা হবে হ্যাঁ মানুষের ফজিলত ব্যক্তির ফজিলত ব্যক্তির ফজিলত পরিবারের ফজিলত সমাজের ফজিলত হ্যাঁ জাতির ফজিলত জি বংশের ফজিলত জি হ্যাঁ যেমন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সঈদুল মুরসালিন খাতাবীন মোহাম্মদ সাল্লাম ঠিক না আল্লাহ রব এই ক্ষেত্রে মনোনয়ন রয়েছে ইন্নফা আদমা আলাহ ইব্রাহিমা ওয়া আল্লাহ এমরান আল্লাহ বলছেন যে আল্লাহর মনোনয়ন রয়েছে আল্লাহ বাছাই করে নির্বাচন করে সেখানে মানুষের কোনো কিছু চলে না আমি আপনি হ্যাঁ নিজের ক্ষমতাতে বাঙালি হয়নি আর যে আরবি হয়েছে জন্মসূত্রে সে নিজের ক্ষমতা তো হয়নি সেটা কি যে যে ভাষামাসী ভাষাভাষী হয়েছে না এটা আল্লাহ রব আলের মনোনয়ন আল্লাহ আমাকে ওইভাবে বাছাই করেছ ওই রকমের যেখানে যার জন্ম জন্মিবে এটা এখানে কারো কিছু চলে না তাই না চলে যেখানে আমরা আপনার জন্ম আল্লাহ ফয়সালা করে সেটাই হয়েছে জি সেটাই হয়েছে ইন্নাআল্লাহ হাস্তফা আদম আল্লাহ বলছেন আল্লাহ মনোনয়িত করেছেন প্রথম আদম আলিসাল্লাম সমবস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি সেরা নিজ হাতে আল্লাহ শুধু এক সৃষ্টিকে সৃষ্টি করেছে তিনি হচ্ছেন প্রথম মানুষ আবুল বাশার মানবজাতির ভিত আদাম আলিসাল্লাম মনোনয়ন আল্লাহ নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেননি কোন দিয়ে সৃষ্টি করেছে হয়ে যাওয়া হয়ে গেছে ঠিক না কিন্তু আদম আলিসাল্লামকে জি বেয়া দা তুমি সে যা করলে না কেন আমি নিজ দুই হস্ত সৃষ্টি করেছি আল্লাহর হাত আছে আল্লাহর আল্লাহর হাত মত যারা অস্বীকার করেন হাত মানে কুদরত তারা আকি দেয় আল্লাহ মনোনয়ন করেছেন কাকে আদম আলি সাল্লামকে কনু হান্ন আলি সাল্লামকে আল্লাহ মনোনীত করেছেন কান্ন আলি সাল্লাম দীর্ঘ সময় হ্যাঁ তৌহিদের দাওয়াত দিচ্ছে কত বছর সাড়ে নয়শো বছর নো আলী ইসাল্লামের অনসারীরা যে জলজাহাজে পানি জাহাজে উঠেছিল তারাই মুক্তি পেয়েছে সব ধ্বংস হয়ে গেছে তার বংশধর সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে আছে বলা হয়ে থাকে তার বংশধার যারা ইউরোপিয়ান তারাও যারা আফ্রিকান তারাও তার এক সন্তান থেকে আফ্রিকান কালোরা আর এক সন্তান থেকে সাদা চামড়ারা আর এক সন্তান থেকে এশিয়ানরা এইভাবে হনুহান ওয়ালা এব্রাহিম এব্রাহিম পরিবারকে এব্রাহিম বংশধরকে আমি মনোনীত করেছি আল্লাহ মনোনীত করেছে এব্রাহিম আলী সাল্লামের বংশতে এব্রাহিমের পরে অন্য কোন বংশে কোনো নবী আসেনি এব্রাহিম খলিউল্লা আলী সাল্লা পরে যত নবী রসুল সমস্ত এব্রাহিম পরিবার তার বংশের তার বংশের বাইরে তখন তো আর অন্য মানুষরাও ছিল অন্য জাতিরাও ছিল কোন জাতিতে কোনো নবী আসেনি বনি ইসরায়েল যত নবী এমন কি ইসমাইল মোহাম্মদ সাল্লাম শেষ নবী আর তার আগে মৌসা ইসা জাকারিয়া ইউসুফ ইয়া ইউনুস আয়ুবুস দাউদ সুলেমান যত নবী সব হচ্ছেন হ্যাঁ ইব্রাহিম আল সাল্লাম ইব্রাহিম আল ইসাল্লামের ছেলে হ্যাঁ দুই ছেলে ইসমাইল দুইজনে নবী ইসাকের ছেলে এয়াকুব তিনিও নবী মনোনয়ন পরিবার ইব্রাহিম পরিবারেরা তারপরে ছেলে ইব্রাহিম ইব্রাহিমের বংশ তাদেরকে আল্লাহ মনোনীত করেছেন মনোনয়ন করেছেন আল্লাহ তার স্পেশাল বন্ধুত্ব দিয়ে আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম ইসলামকে আল্লাহ খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন আমাকে আপনাকে আল্লাহ খালিল বলে গ্রহণ করেননি একমাত্র দুই ব্যক্তিত্বকে হ্যাঁ এব্রাহিম খালির উল্লাহ আর মুহাম্মদ খালির আলিহিম এগুলো শেষ মনোনয়মী মোহাম্মদ কার বংশের হ্যাঁ ইসমাইল আর ইসমাইলের বাবা এব্রাহিম আল্লাহ এব্রাহিম ও আল্লাহ ইমরান বিশেষভাবে ইমরান বংশে আল্লাহর আর মানে অনেক বরকত দিয়েছেন ইমরান বংশকে আল্লাহ মনীয় সারা বিশ্ব জাহানের ওপর এমরানের মেয়ে হ্যাঁ মারিয়াম আর মারিয়ামের ছেলে মনোনীত করেছে সেই যুগে ফদ্দুল্লাহমাল্লা আলমিন আল্লাহ বলছে বিশ্ব জগৎ তাদের শ্রেষ্ঠ তৃতি ছিল সেই যুগে মোহাম্মদ যুগে এসে নাই কেন অনেকে কোরআনের তরজমা পড়বেন আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্বজগতে তো বিশ্বজগৎ যারা অতীত হ্যাঁ যারা আগে চলে গেছে ঈসা আলি ইসালাম আর মারিয়াম আলি হাসালামের তার আগেরাও আলামিন বিশ্বজগৎ আর তার যুগের সমসাময়িক তারাও বিশ্বজগৎ আর তারপরে যারা এসছে বা আসবে কেমন তারাও বিশ্বজগৎ তাই না আলামিন মানে আল্লাহ ছাড়া যা আছে সব আলাম তাহলে সবার উপরে যদি শ্রেষ্ঠতা দেওয়া হয় হ্যাঁ মারিয়াম আলিহাসাল্লামের কে বাতা সন্তান কি তাহলে কি মোহাম্মদাম চাইতে শ্রেষ্ঠ সেই জন্য বলেছেন আয়াদগুলি আলামী জামা সেই যুগের বিশ্ব জগতের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব হয়েছে কিন্তু রসর উল্লাহামকে যে আল্লাহ ফজিলত দিয়েছেন হ্যাঁ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানব জাতি এসেছে আর তার জামানাই ছিল আর কিয়মত পর্যন্ত আসবে আর বর্তমানে আছে সবার উপর সার্বিক দিক থেকে শ্রেষ্ঠ কারণ বহু দলিল রয়েছে আল্লাহ রব আলে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে মাহমুদ আনা সৈয়দ ওয়ালাদে আদম আদম সন্তান আমি হচ্ছি হ্যাঁ প্রধান জি আমি হচ্ছি সৈয়দ তাদের জি তো মানাকেব সম্পর্কে আলোচনা করতে এতগুলি কথা বললাম কারণ প্রথম দিন যেহেতু নতুন পর্ব শুরু হচ্ছে এখন অর্থ শব্দটির আরবিতে বলে বুঝেন যে বুঝে হাত তুলবে মাদ্দা মানে না মানে ধাতু মাদ্দা মানে ধাতু যেটা থেকে উৎপত্তি কোনো কিছু থেকে উৎপত্তি কোনো কিছু এটা না মাদ্দা যেমন ফালা থেকে কি আ ফালো না ফালো ফালু যদি এটার মাদদা কী মানে ধাতু কি ফালু ফা আইন লাম ওয়াউ আলি যে না এর মাদদা আসল ধাতু কি ফেল ফা আইন লাম হ্যাঁ অমাল অম্মাল মানে অমাল মানে লেবার মাকতাবুল আমাল বলছেন না লেবার কোট হ্যাঁ তো অমাল মানে লেবার যারা আম এলের বাবু এখন অম্মালের ধাতু কি যদি কেউ জিজ্ঞাসা করে এর ধাতু কি আমল আমল সোজা কথা যেটাকে আমল বলছেন আপনারা আমল মানে ধর্মী আমল ধর্মী আমল দুনিয়ার আমল হচ্ছে হ্যাঁ কাজকর্ম করা শ্রম দেওয়া জি তো আয়ন মিমলাম হচ্ছে এর ধাতু তো তাহলে মানাকিবের একটা ধাতু আছে মানে মাদ্দা আছে আসল আর সেটাতে কিছু অতিরিক্ত হয়েছে যখন মানাকে বহুবচন হয়েছে মানকাবাতনের বহুবচন বচন হচ্ছে মানাকে মানকাবাতন মিমও আছে কিন্তু মিম এটা আসল না হ্যাঁ এটা জায়দ অতিরিক্ত কিসের ওপর আসল মাদ্দার উপর ধাতুর ওপর আসল ধাতু তাহলে কি মাদ্দা কি নাকাব নন কাফ বা নন কাফ বা নাকাব বের শাব্দিক অর্থ যদি আমরা অভিধানে দেখি আরবি ডিকশনারিতে দেখি তো এর মানে কখনো ফজিলত পাবেন না খুঁজে ভাব অর্থেকে খুঁজে পাবেন হ্যাঁ ব্যবহারিত অর্থে পাবেন কিন্তু শাব্দিক অর্থে নাকাব মানে ছিদ্র নাকাব মানে ছিদ্র আরবি ভাষার একটা সৌন্দর্য হচ্ছে আরবি সাহিত্য যদি চর্চা করা যায় তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে তো আরবি শুধু আরবি ভাষার মানে গুণগান এবং আরবি ভাষার বৈশিষ্ট্য দেখেন নাকাব মানেও ছিদ্র আর সাকাব মানেও ছিদ্র সাকাব সা দিয়ে সা সিন নয় সদ নয় কি সা বা তা সা সাকাব এই সাকাব থেকে হচ্ছে সুকবা যে খবর বসে সুকবা আছে না আপনারা সাকে তা বলে দিয়ে বলছেন তুকবা করে আসলে সুকবা সুকবা মানে ছিদ্র সকাল মানে ছিদ্র এখন কেন নাম পড়েছে সেখানকার লোকেরা বা পুরাতন লোকের এখানকার স্থানীয় লোকেরা বলেছে কেন পড়লো সুখবার নাম সুখবা কেন পড়লো হতে পারে সেটা হচ্ছে বা ও বাহারেন যাওয়ার হ্যাঁ দ্বার পথ ছিদ্র পথ ওখান দিয়ে বাহারেন হ্যাঁ কাছে ওখান থেকে ঠিক না সোবার পরে কিন্তু উঠছেন আপনি বাইরেন ব্রিজে হতে পারে এটা এটা আমি কিন্তু আমার মানে কল্পনায় বললাম মানে অনমান ভিত্তিক কথা বাস্তবভাবে জরুরি না। দামমামের ন পড়লো এরও কারণ থাকতে পারে এখানকার লোকেরা বলবে কিন্তু বলা হয়ে থাকে যে এই জায়গাটি প্রথম সাগরের পেটে ছিল হ্যাঁ হ্যাঁ সাগর গর্ভে ছিল আর তারপরে জেগে উঠলো দেখছে যে বিভিন্ন জায়গায় জেগে উঠছে চর হয়ে হ্যাঁ জেগে উঠছে দ্বীপ হয়ে উঠছে আর তারপরে তখন অথবা সেখানে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে সেই জায়গাগুলো উঁচা হয়ে যাচ্ছে বরাট করে এইসব আপনার এই যে আপনার এখান থেকে যে কিং আবদুল্লাজ রোডের ওই পাশে যে আপনার দাম দিয়ে গেলে এটা হচ্ছে হাইউস সালাম আসসালাম হ্যাঁ করে এই পাশে সাবকর যে বাস স্ট্যান্ড আর বাম দিকে হচ্ছে হাইস জহুর এগুলো সব সাগর ছিল তাহলে আসল ছিল দামামের পুরাতন মহল্লা শুধু হাইউদ্দা এইটা আর এটা মার্কেট শিখো মার্কেট মিডিলে আর এইদিকে ছিল আদামা আর বেশি কিছু ছিল না এইটুকু এইটুকু ছিল আর মদিনা তো লম্বাল এর নাম মদিনা তো কেন পড়লো অম্মাল এখন অম্মাল মানে লেবার কর্মচারী তাই না তো অম্মালদের সিটি মদিনা মানে কি শহর তো লেবারদের শহর ওইটা নাম ওই মহলিটার নাম হচ্ছে লেবারদের শহর এর নাম লেবারদের শহর কেন পড়লো বলা হয়েছে প্রথম যখন সৌদি আরবে সচ্ছলতা আসে তার আগে তো খুব অভাব ছিল পেট্রোল হ্যাঁ সন্ধান পেল আর পেট্রোল উঠা শুরু হইল আর একটু স্বচ্ছলতা আসলে তখন বাইরের লেবারের প্রয়োজন হইল বোঝা গেছে না তখন প্রথম লেবার নিয়ে আসা হয়েছিল কোন দেশ থেকে দেখি দুনিয়া সম্পর্কে কতটা আপনাদের জানা আছে হ্যাঁ না আমরা দিনও জানতে হবে দুনিয়াও জানতে হবে নাকি না আমরা দিন দুনিয়া দুটায় ঠিকা নিয়েছি আপনারাও কিছু তুই জানেন কেন জানবেন না যে আমরা ঠিক আছে আমরা প্রবাসী এখন ধরেন বলা হচ্ছে যে বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ এখন এখানে বিশাক খোলার পরে কিন্তু যখন বন্ধ হয়েছিল তখন অন্যরা ছিল তারপর দুই নম্বরে ইন্ডিয়ান তিন নম্বরে আপনার হয়তো পাকিস্তানি হ্যাঁ আর এক সময় ছিল নম্বরে ছিল তো যাই হোক এক সময় প্রথম প্রথম যে বিদেশিদেরকে এখানে প্রবাসীদেরকে নিয়ে আসা হয়েছে যেই দেশ থেকে সেই দেশের নাম যে বলতে পারবে তার জন্য স্পেশাল একটা প্রাইজ আছে হ্যাঁ এক এক করে এই দিক থেকে একটা আওয়াজ এলো কই থাইল্যান্ড থেকে মাশাআল্লাহ আজকে ওবাইদুল্লাহ প্রাইজ পাবে ওইটা প্রাইজ প্রথম থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের লোক নিয়ে আসা হয়েছে আর তারা যেহেতু সব অমুসলিম ছিল হ্যাঁ তখন এখানে দিনদারি পরিষ্কার এত ছিল যে আরবি মহল্লায় ওরা বসবাস করে না 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 ওরা কেউ বাইরে রাখতো হবে প্রবাসীদেরকে বাইরে রাখতে ওখানে মধ্যে ফাঁকা যাবে ওইদিকে জি আবাস শিকের নয় জি তো সেখানে তাদেরকে প্রথম হ্যাঁ আবাসন দেওয়া হয়েছিল জি এই সময় দিনে তুলম বল আদামার নাম আদামা কেন চলেন আদামা মানে বুঝেন আচ্ছা এইটা যে বলতে পারবে আদামাকে আদামা কেন বলা হয় ওরও একটা প্রাইজ আছে আদামা আদিম থেকে বা আদাম থেকে যে আদাম মানে বলতে পারবে সে আদামার হয়তো নামকরণের কারণ বলতে পারবে না হ্যাঁ আদিম আইন দি আদাম আইন দিয়ে লিখা আছে হ্যাঁ আইন দাল মাদ্দা দূরে চলে গেলাম আসল বিষয় থেকে কিন্তু মানাকেব থেকে তাই না হ্যাঁ চলেন কিছু যাতে করে হ্যাঁ ক্লান্তি দূর হয় আর তারপরে কিছু হ্যাঁ জেনারেল নলেজ হয়ে যায় দমম সম্পর্কে দমমে যেহেতু আছেন আপনারা তো তখনকার যুগে সবচেয়ে অন্যত মহল্লা ছিল আদামা অন্যত মহল্লা সেখানে দেখেন ভালো ভালো এখনো বাড়ি পুরাতন বাড়িগুলো বিশাল বিশাল এখন বিল্লা এখনো আছে কিন্তু সেখানে একসময় আমিরের বাড়ি ছিল ওই আপনার মলের পাশে মলের পাশে আছে আর দাওয়াসের দাওয়াসের কেন বলা হাইয় দাওয়াসের কারণ প্রথম দৌসারি ওয়াদি দাওয়াসের একটা শহর আছে রিয়াজ থেকে যখন আলখারজ হয়ে আপনি ওই আলবাহাদ দিকে যাবেন তখন ওয়াদি দাওয়াসের আমি দুই বা তিনবার এখানে বক্তব্য করতে গেছি ওই দাওসারি বংশরা সেখান থেকে প্রথম রুজির সন্ধানে অভাবের যুগ রুজির সন্ধানে এসে এই মহল্লায় বসে সব ছিল দৌসারি বংশের সেই জন্য তারা এই মহল্লার নাম পড়ে গেল কি হাইযুদ্ দাওয়াসের ওরা হচ্ছে দৌসারি বংশ দৌসারি বংশ দোসারি বলছেন আপনারা আসলে দৌসারি শব্দটি আর ওরাই সেখানে প্রথম বসলো সেই জন্য এর নাম পড়ে গেল হাইয়ুদ্দাওয়াসের রুজির সন্ধানে সব আর এটা সুক মানে সুক মানে মার্কেট বাজার হায় সুক এখন হচ্ছে জি আপনারা সিকো বলছেন সিকো একটা বিল্ডিং হওয়ার কারণে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে সুক জি মার্কেট এরিয়া আচ্ছা আদামা হ্যাঁ কে বলতে পারে আমাদের হাফেজ গুলো আরবী মক্তব পড়া আদম মানে কি মানুষের হ্যাঁ মানুষের পৃথিবীতে আসার আগে মানুষ আদম ছিল আদম মানে কি কে বলবে যে বলবে হাত তুল হ্যাঁ না জানেন না শব্দ নাই হ্যাঁ অস্তিত্বহীন মাসাল আদাম মানে অস্তিত্বহীন কিছু ছিল না মানুষের আগে মানুষ কি ছিল না ছিল তারপরে মানুষের অস্তিত্ব মানুষ নামে একটা সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি পয়দা হইলো তাই না অস্তিত্ব আসলে অজুত আদাম আর অজুত অজুদের বিপরীত হচ্ছে অজুত মানে অস্তিত্ব আর অজুত থেকে মজুদ অমুক মজুদ মজুদ মানে কি তার মানে সে আছে হ্যাঁ এটা হ্যাঁ আর আদাম মানে না আদাম মানে না যেটা সব চাইতে তখনকার যুগের মহল্লা এত অভাব ছিল অভাবের কারণে যেন কিছুই নেই মানুষের খাবার দাবার জড়ছে না এত অভাব যার ফলে সে মহল্লার নাম হচ্ছে আদামা আদাম মানে নেই নাই হ্যাঁ যা প্রয়োজন মানুষের দৈনন্দিন তা জুটে না আল্লাহ করেন যে এখান থেকে কত মানুষকে আল্লাহ রিজিক দিচ্ছে এ দেশের মানুষকে আল্লাহ কত সুখে রেখেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করা ফরজ তাহলে নিয়ামত টেকবে আর আমাদের শুক্রিয়া আদে করা উচিত যে এই দেশের ওসিলায় আপনারা কত হালাল রিজিক নিয়ে যাচ্ছেন আর কত অভাব ছিল সমস্ত অভাব দূরে কত বড় আপনি সুখী হয়ে গেছেন অনেকে এত সুখী হয়ে গেছেন অকল্পনীয় পাঁচশো সাতশো টাকা বেতনে এসে আজকাল কোটি কোটি টাকার টাকা কোথায় রাখবে এমনও লোক আছে আলহামদুলিল্লাহ কথা অনেক বেড়ে চলে গেল হ্যাঁ কিছু ফায়দা এগুলোকে বলা হয় ফায়দা বুঝছেন তো ফায়দা আবার ওই উত্তবলিকে নেশা ফাজ আমলের টি ফায়দার নামে মেলা জালিয়াতি আছে কিন্তু ওই ফায়দা আলাদা আর আমার ফায়দা হচ্ছে আলাদা বুঝছেন না তো মানা বের ধাতু কি বললাম তাহলে নুন কাফ বা নাকাব মানে ছিদ্র আর নুনের জায়গায় যদি সা বসিয়ে দেন কাপ বা ঠিক রাখেন সাকাব তার মানে ছিদ্র এই জন্য নাক ফোড়ানো কে কান ফোড়ানো কে মহিলাদের সাকাব বলা সকবুল ওই জন্য হ্যাঁ আনফ এই বলা হয় তো ছিদ্র নাকাম মানে যে ছিদ্র হয় এই জন্য চোরের এক সময় যখন খড়ের বাড়ি থাকতো বাড়ি কেটে চোর ঢুকতো রাতের অন্ধকারে জানেন না চোরের যুগ ছোটকালে উমুকের বাড়িতে কি করেছে বাড়ি কেটে ঢুকে গেছে আজকাল অনেকে আপনার ওই এসি এই এসির ছিদ্র দিয়ে ঢুকে চোর ঢুকে যায় ঢুকে না ঢুকে না কিছু কিছু মহল্লাতে এরকম হয় এখানে ঘটেন মাঝে মাঝে খুব কম যেন হয় আর দেয়াল বাড়ির যুগে দেখেছি মাটি খনন করে নিচে থেকে এমনকি পাকা বাড়ি ইটার বাড়ি আছে নিচে থেকে দূর থেকে গর্ত করে রাতে কত খেটেছে চোরের দল আর তারপরে গর্ত করে এসে ভিতরে ঢুকেছে আর কাঁচা বাড়ি তখন প্লাস্টার বাড়ি থাকতো না ভিতরে চিত্র করে ঢুকেছে ঢুকার পরে তো বাড়ি থেকে ধন সম্পদ নিয়ে বেরিয়েছে সোনা জানা নিয়ে এসব শুনেছেন না শোনেননি আমরা দেখেছি পর্যন্ত আমি নিজে দেখেছি এরকম চোরের হ্যাঁ ঘর ঘরে এইরকম হ্যাঁ ছিদ্র করে তার চোর গর্ত করে এটাকে বলা হয় নাকাব বলা হয় বলা হয় করা তো ছেদন করা সাকাব মানে ছেদন করা আর নাকাব মানে ছেদন করা আচ্ছা তো মানাকে মানে আমরা ফজিলত বললাম এই তো ফজিলত মানে বৈশিষ্ট্য না মানাকে কি জিনিস তাহলে আল খেসালুল হামিদা মানে প্রশংসনীয় বৈশিষ্ট্য আখলাকুল আল আখলাকল হ্যাঁ ফাজেলা বা আল আখলা নবিলা হ্যাঁ উত্তম চরিত্র মহৎ চরিত্র মানাকিব কাকে বলা হয় প্রশংসনীয় কি বললাম বৈশিষ্ট্য যেই সব বৈশিষ্ট্য কারো মধ্যে থাকলে মানুষ প্রশংসা করে তার প্রশংসনীয় বৈশিষ্ট্য আর বল আখ্লা খানাব মহৎ চরিত্র সব চরিত্র যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে সম্মান পায় সম্মানিত হয় সমাজে মানুষের কাছে আদর্শ না পায় সম্মান পায় ইজ্জত পায় এছে মানাকব ফাজাইলের অর্থ আর মানে ছিদ্র তো ছিদ্র সাথে পজিটিভ সম্পর্ক নেই ওই নেগেটিভ সম্পর্ক হ্যাঁ এটা একটা সম্পর্ক পজিটিভ যেমন সম্পর্ক যে আপনার সাথে আমার মন মেজাজ মিলছে আপনাদের স্বামী স্ত্রীতে মন মেজাজ মিলছে এটাও একটা সম্পর্ক তাই না আর একটা অমিল আছে পজিটিভ আর নেগেটিভ ওটা একটা সম্পর্ক যেমন বিদ্যুতের তার দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ এটাও একটা সম্পর্ক পজিটিভ সাথে নেগেটিভ না হলে চলবে না লা এলাহার সাথে ইল্লাল্লা না হইলে চলবে না মুসলিম হবেন না ইল্লাল্লাহ লাগবে লা এলাহাও লাগবে হ্যাঁ বাতিলকে লা এলাহা করতে হবে অস্বীকার করতে হবে আর আল্লাহর ওহাদানিয়তকে একত্যকে সাব্যস্ত করতে হবে কথা বুঝতে পেরেছেন ঠিক এইখানে ওইরকমই নাকাব মানে যখন ছিদ্র আর মানাকে মানে হচ্ছে ফজিলত ভালো বৈশিষ্ট্য হ্যাঁ উত্তম চরিত্র মহৎ চরিত্র মানুষের তো এর সম্পর্কটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক অর্থাৎ এই ভালো বৈশিষ্ট্য আর আপনার প্রশংসনীয় বৈশিষ্ট্যে যদি কোনো রকমের ছিদ্র পাওয়া যায় মানে কোনো দোস্তুটি পাওয়া যায় তাহলে সমস্ত ফজিলত হ্যাঁ কী হয়ে যাবে ধুলিস হয়ে যাবে বিশ বছর তিরিশ বছর আপনি আপনার গ্রামে বসবাস করেন অথবা দামে বসবাস করেন খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন কিন্তু এমন একটা অপরাধে জড়িয়ে গেলেন বা এমন একটা জায়গায় ফেঁসে গেলেন অপরাধী হন আর না হন মানুষের কাছে আপনি কি হয়ে গেলেন একটা দূষিত ব্যক্তি হয়ে গেলেন হ্যাঁ একটা নিকৃষ্ট ব্যক্তি বলে পরিণত হয়ে গেলেন শুধু একটা ছিদ্রর কারণে সব ঠিক ছিলেন সব ঠিক ছিল সারা জীবনে কোন রকম আপনার বিরুদ্ধে কোন রকম অভিযোগ নাই যে খারাপ মানুষ কিন্তু এক সময় গিয়ে নারী ফেতনে ফেসে গেছে এক সময় পয়সার কেলেঙ্কারিতে ফেসে পয়সার ফেতনাতে ফেসে গেছে এক সময় মানুষের সাথে মারামারি করে নিয়ে জুলুম অত্যাচার করেছে সব ধ্বংস এত চরিত্রবান মানুষের মধ্যে ওই ছিদ্র থাকার কারণে সমস্ত ফাজাইলগুলি মানাগুলি কি হয়ে গেল ধুলিশা ধ্বংস হয়ে গেল এটা হচ্ছে সম্পর্কের সাথে এবার বোঝা গেছে তো নাকাব মানে ছিদ্র আর মানাক মানে ফজিলত এর সম্পর্কগুলি আপনাদের সামনে বর্ণনা করলাম চলেন কথা না বাড়ি তার শুরু করা যায় পর্ব হচ্ছে ফাজাইলের আর প্রথম ফজিলত যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার ফজিলত এবং তার বংশের ফজিলত এখানে প্রথম আসবে আজকে ইনশাআল্লাহ তার আগে দুটো আয়াত নিয়ে আসা হয়েছে হুম মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছেন ওকাউল্লাহ বাবুল মানাকে অধ্যায় হচ্ছে ফাজাইল ফজিলতের বর্ণনা মানে মানুষের ব্যক্তি পরিবার বা বংশধরের ফজিলত সম্পর্কে এই অধ্যায় মহান আল্লাহর মানি নাস আল্লাহ সুরেবর্তি আর তো বলছে হে মানব সকল সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করছেন সাদা কালো হ্যাঁ পূর্ব পশ্চিম পৃথিবীতে যেখানকার মানুষ রয়েছে যতই রকমের রং বর্ণ হোক না কেন আর ভাষা হোক না কেন সমস্ত মানুষকে আল্লাহ ডেকে বলছেন মুসলিম কাফের আকিদা যাই হোক বিশ্বাস যাই হোক সবাইকে আল্লাহ কখনো কখনো আল্লাহ সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন হে মানব সকল আর কখনো ইয়ুহার লেজি না হে গণ এখানে সমস্ত মানুষকে আল্লাহ সম্বন্ধে বলছে ইন্না খালাক না কমেনি ওয়াউনসা নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী হতে একজন নর কে আদম আলি একজন নারী হাওয়া আলী হাসালাম বা রদি আল্লাহ আনহা আলী হাসালামের চাইতে রদি আল্লাহ আনহা বলা বেশি সূক্ষ্ম সহি কারণ আমাদের দেশের আলেমদের অভ্যাস আছে যে এইরকম যারা রমণী মানব জাতির ইতিহাসে যাদের ফজিলত রয়েছে শ্রেষ্ঠত্ব রয়েছে তাদের ক্ষেত্রে আলিহা সাল্লাম ব্যবহার করা এটা আমাদের দেশের আলেমদের পরম্পরা চলে আসছে ওই হিসাবে আমি সালাম বললাম কিন্তু এর চাইতে সহি সূক্ষ্ম হচ্ছে কি বললাম রাজি আল্লাহ আল্লাহ তারও সন্তুষ্ট কারণ সালাম আদমকে বললাম যেহেতু তিনি নবী কিন্তু হাওয়া সম্পর্কে যেন আল্লাহা সাল্লাম কেন স্ত্রী লিঙ্গর যেন হা করলাম আর সালাম যখন বললাম তখন অনেকে কিন্তু মিসগাইডেড হইতে পারে ভুল ধারণা হয়ে যেতে পারে যে তাহলে তিনিও নবী ছিলেন নাকি কারণ আলিহা সালাম যে বলা হইল মারিয়াম সম্পর্কে ওইরকমই আলিহা সালাম আমাদের দেশের সমস্ত আলেম আলেমরা এই আশা আল্লাহ যারা হয়তো সৌদি আরবে থেকে লেখাপড়া করে গেছে বিজ্ঞ আলে গবেষক তারা এই বিষয়ে অথবা গবেষণা দেশে দেশেও পড়াশোনা করে ভালো গবেষণা করে তাদের বিষয়টি ব্যক্তি করবো না হলে আমাদের দেশে পরম্পরা চলে আসে আমাদের ওস্তাদ সবাই মারিয়াম আলিহাসালাম আমি একটু আগে বললাম তাই না কিন্তু মারিয়ামকে সালাম বললে কারো কারো মত আছে যে মারিয়াম নবী ছিলেন কারণ আল্লাহ ওহির কথা বলেছে ওখানে সংশয় হয়ে গেছে হ্যাঁ তারপরে মূসার মা ধরেন মাকে ওহি কল তো মুসার মাকে নবী ছিল নাকি নবী ছিল বলছে ওহি মানে তো ওই ওহি নবীর কাছে হয় এখানে ভ্রম হয়ে গেছে তাদের ভুল হয়ে গেছে এখানে ওহি মানে এলহাম ওহি মানে এখানে সেই ওহি নয় যেটা নবীর আসে সেটা হচ্ছে মানে অন্তরে আল্লাহ তারপরে কলমারা বলেছেন কেউ কেউ যে নবী ছাড়াও কারো কাছে ফেরেস্তা এসে কথা বলতে পারে হইতে পারে ব্যতিক্রম যে যে নবী হইলেই শুধু ফেরেস্তা আসবে জরুরি হইলে আল্লাহ পাঠাইতে পারে হতে পারে মরিয়ামের মার কাছে আল্লাহ ফেরস্তা পাঠিয়েছেন যে তুমি আন আর দিয়ে দুধ পান করা যখন ভয় লাগবে যে আর এই ছেলেকে রক্ষা করা যাবে না তখন ফালতে কেহে ফেলি সাগরে ভাসিয়ে দাও এটা বলার জন্য না হলে এই ছেলে কি কে ভাসাবে তো হয়তো স্পেশাল ওইভাবে মূষাকে রক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন এটা হতে পারে জি ব্যাখ্যা করতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কথাগুলি অত্যন্ত জরুরি কারণ এগুলি গবেষণামূলক কথা কিন্তু মারিয়ামের মা না মারিয়াম অথবা আপনার মুসা মা তার নবী ছিলেন না কারণ কোন নারী নবী হয়নি কোন নারী নবী হয়নি এটা আহলে সন্তের কোন নারী নবী হয়নি জি ভালো করে মনে রাখেন এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাখাম এখানেও মনোনয়ন নর আর নারী মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন কি নর আর নারী তার মধ্যে নারীর ওপর নরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ ফজিলত দিয়েছেন যে তাদের মধ্য থেকে নবী রসুল বাছাই করেছেন মনোনয়ন করেছেন কিন্তু মহিলাদের মধ্যে নবী আল্লাহ গ্রহণ করেননি তাই এটা নারী থেকে মেনে নিতে হবে কথা বললে হবে না আজকাল কিন্তু কি চলছে হ্যাঁ হ্যাঁ নারীবাদ চলছে নারীবাদীদের সংখ্যা খুব বেশি বেশ কিছু সংগঠন নারীবাদবাদী তারা বলছে কেন সংসার করব হ্যাঁ তারা রোজগার করে আমরা রোজগার করব হ্যাঁ সুতরাং বিয়ের শাদী করতে চায় না আজকাল বহু মহিলা বহু যুবিত বিয়ে করতে চায় না আর যেই সময়টা বিয়ের বয়স তখন আর বিয়ে বসতে চায় না কারণ হ্যাঁ নারীবাদীতে বিশ্বাসী হয়ে গেছে এই কুফুরি মতবাদে বিশ্বাসী একটা মতবাদ কিন্তু নারী সমান মানুষ মানুষ তারও মানুষ আমরা মানুষ সুতরাং আমরা কেন তাদের অধীনে থাকবো কেন তাদের সাথে সংসার করবো সংসার করব যদি একসাথে সংসার করতেও হয় পাক সাক করবো দুজন মিলে করব। কেন আমি পাক আর ও খাবে বসে বসে দাদা বুঝতে পারছেন এগুলো সব হ্যাঁ নারীবাদী চেতনা হ্যাঁ নারীবাদী চেতনা এগুলো ইসলাম পরিপন্থী কথা ইসলামের কথা কি যে হে নারীরা তোমরা ঘর সামলাবে সামলাবে হে পুরুষরা তোমরা বাহির এই না যে কাপুরুষের মতো পুরুষ বাড়িতে বসে বাচ্চা লালন পালন করবে কোলে নিয়ে হ্যাঁ আর ফিডার খাবে আর ওর স্ত্রী ইউনিভার্সিটি তার ইয়েতে চাকরি করে বাড়াবে আর অফিসে চাকরি করে বাড়াবে আর দেশ শাসন করে বাড়াবে কথা বলছেন না 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 এটা ইসলাম সমর্থন করে না সতর্ক সাবধান যেই ক্ষেত্রের জন্য যেই ফিল্ডের জন্য যাকে আল্লাহ পয়দা করেছে সেখানে তাকে কাজ করতে না করতো আল্লাহ নারীদেরকে আল্লাহ সম্বন্ধ তোমরা বাড়িতে অবস্থান করো আর পুরুষদেরকে বলছে ফাইজা কোজিয়াতে সলাত জুমান নামাজ তোমাদের মহিলাদের ওপর নাই জুমান নামাজ শেষ হলে ফান্তা সেরুফিলা দুনিয়াতে ছড়িয়ে পড়ো বাড়িতে এসে বসে থাকলে চুরি পরে খেতে পাবে না য়ন্তর ফিল্লার পৃথিবীতে ছড়িয়ে পড়ো দেশ বিদেশে ভ্রমণ করো যাও যাদের প্রবাসে রুজি আছে প্রবাসে যাও ব্যবসা আছে ব্যবসা যাও যেখানে যার কাজ আছে ইল্লাহ আল্লাহ রুজি তলাস্কার আল্লাহ রুজি তলাসকর আল্লাহ ভাগ বন্টন করে দিচ্ছে এটা হচ্ছে আসল হ্যাঁ নেচার প্রকৃতি প্রকৃতির সাথে কেউ যুদ্ধ করলে সে হারবে প্রকৃতি হারবে না এবং তার রব হারবেন না বোঝা গেছে না আল্লাহ হারবেন আল্লাহর বিধান হারবেন না মানুষ হেরে যাবে মানুষ হেরে যাবে এই জন্য যখন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর মহিলাদের বয়স হয়ে যায় অবিবাহিতা তখন তার ডিপ্রেশনে ডিপ্রেশন বুঝছেন ভাষাটি হ্যাঁ কিসে টেনশন মানসিক অশান্তি কারণ একা থাকা সম্ভাবনা নারীদের বাপ এখন মারা গেছে অথবা বাপ মর মর অবস্থান মাও মারা গেছে অথবা মারা যাবে যাবো কোথায় ভাই ভাইয়ের ঘরে ভাবি এসছে ভাই খুব ভালো মানুষ হলে সে হয়তো মেনে নেবে কিন্তু ভাবি কখনো মেনে নেবে না থাকবে কোথায় একা মহিলা থাকবে ভাড়া করে দর্শিতা হবে জুলমের শিকার হবে অশান্তির শেষ নেই কিন্তু এটা বুঝতে বুঝতে ত্রিশ পঁয়ত্রিশ পার হয়ে যায় এই কথাটি মহিলাদের বুঝতে বুঝতে যে একা থাকা সম্ভব নয় বিবাহ বসতে হবে হ্যাঁ একটা আশ্রয়স্থল খুঁজতে হবে এই কথা বুঝতে ত্রিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ হয়ে যায় তখন কত মেয়েরা যে মরিয়া হয়ে এদিন সেদিন শুধু বিচারণ করে ছোট ছোটাচুড়ি করে আর অনেক সাহিত্যের কাছে মেসেজ দেয় যে আমার জন্য একটা ভালো ছেলে যারা ধার্মিক হয়েছে এতদিন ধার্মিক হয়েছে এতদিন সে হ্যাঁ নারীবাদী ছিল হ্যাঁ নারীবাদে বিশ্বাসী ছিল এখন হ্যাঁ চোখ খুলেছে হোস হয়েছে বসিরাত এসেছে অন্তর্দৃষ্টি খুলেছে তখন হাইকি করলাম আর সময় নেই আল আমরুল চূড়ান্ত ফসলা হয়ে গেছে বিয়ের বয়স শেষ হয়ে গেছে আর তুমি এখন নেগলেক্টেড হ্যাঁ তোমাকে আর কেউ সাদরে গ্রহণ করতে চাই না সকল পুরুষরা বয়স চল্লিশ হলেও ওই পনেরো আর আঠারো খুঁজে হ্যাঁ তোমাকে কে নেবে নিতে চাইবে তোমার শিক্ষা দেখে নিতে চাইবে আর তোমার যদি কিছু দেখে চাকরি দেখে অথবা শিক্ষা দেখে অথবা তুমি বিদেশে থাকো আমেরিকান পাসপোর্ট আছে অথবা ইউরোপের পাসপোর্ট আছে সেই জন্য তো স্বার্থপরশ কখনও তোমাকে শান্তিতে রাখবে না এসব অসৎ লোকেরা কখনও তোমাকে শান্তিতে রাখবে না জি আমাকে চুষ চুষে খাবে শুধু চুষে খাবে এগুলো নারীরা বুঝে আল্লাহ বোঝার তফিক দান করেন এবং বিয়ের সময়কালে বুঝতে হবে হবে থেকে মধ্যেই দশটা বছরে মেয়েদেরকে বুঝতে হবে আল্লাহ হেফাজত করুন বিজাতির সভ্যতা আর কুসংস্কৃতি থেকে জি বিজাতির আমাদের ওপর তাদের হ্যাঁ আপনার বাতিল মতবাদ হ্যাঁ বিভিন্ন বাতিল মতবাদ যতগুলি মতবাদ রয়েছে তার মধ্যে একটি নারীবাদ এটা চাপিয়ে দিয়েছে আর অনেক মহিলারা এমনিতে অর্ধেক জ্ঞানের হ্যাঁ আল্লাহ বিশ্বাস বলেছেন সুতরাং সুতরাং তার অবুজ বুঝে না আর নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করেন না আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাহলে পুরুষদেরকে তাদের উপর নারীদের এটা মেনে তাহলে মরিনিস আল্লাহ জানেন কেন দিয়েছেন আল্লাহ আলমান খালে যিনি সৃষ্টি করে তিনি বেশি জানেন না তিনি অবশ্যই জানেন তিনি অবশ্যই জানেন যে পুরুষ হ্যাঁ কে লিডারশিপ দিলে সাধারণত ব্যর্থ হবে না তার মধ্যে যদি শত থাকে থাকে কিন্তু মহিলার মধ্যে যতই দিনদারি আর পরেজগারি আর আল্লাহ বিরুতা থাকুক আর নাই পরায়ণতা থাকুক সে হেরে যাবে হ্যাঁ লিডারশিপ যদি হাতে নাই তো নেতৃত্ব দিতে যাইতো অন বরকত আসবে না জি যার ফলে আল্লাহ বলেছেন না আর রেজা পুরুষ নেতৃত্ব দেবে আল্লাহ নেশা নারী বেমা আলাবাজ একটি কারণ হচ্ছে আল্লাহ কাউকে ওপর শ্রেষ্ঠতে দিয়েছেন পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠতে দিয়েছেন অবেমা অবেমান দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু ব্যয় বহনের ভরণ পোষণের দায়িত্ব মহিলা তোমার ওপর নয় তুমি যতই ভালো ইনকাম করো আর তোমার বাবার যত সম্পদ থাক না কেন তোমার স্বামীর ওপর তোমার বাবার উপর তোমার ভাইয়ের উপর অবেমান যেহেতু পুরুষরা খরচ করবে যে খরচ করে সে নেতাগিরি করবে দাদা গেছে জি হ্যাঁ আল্লাহ বোঝার তৌফিক দান করুন কথা লম্বা হয়ে যাচ্ছে ইন্না খালাক না কুমিন জাকানে ওমর পুরুষ নারীতে তোমাদেরকে সৃষ্টি করেছে মানব ওয়াজাল না সৌ ওয়া কামায়লা এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তৈরি করেছি বা বিভক্ত করেছি সৌবান বিভিন্ন জাতিতে বহু জাতিতে সাবের বহু বচন হচ্ছে সৌ মানে বহু জাতিতে কত জাতি পৃথিবীতে আছে বহু জাতিতে

আর তোমরা হে মানব সকল আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে যার নামের দোহাই দিয়ে যার মাধ্যমে একজন অপরজনের কাছে কোনো কিছু চেয়ে থাকো যখন কারো কাছে খুব জরুরি কিছু চাইতে হয় আপনি খুব মুখাপেক্ষী হয়েছেন আল্লাহর অস্তে ভাই একটু হেল্প করেন বলেন না আল্লাহর দোহাই বলেন আর আল্লাহর অস্তে বলেন বলছেন না বলছেন না ওই যে তাসা আলোনা বেহি আল্লাহর নাম দি ওয়াল আর হাম ওই ওয়াল আর হাম ওয়াল আর হাম মিমে ফাতা হয়েছে কিভাবে কি গ্রামার রয়েছে এবং কি তফসির হবে দুটো তফসির করা হয়েছে ওর উপরে আল্লাহর আত্ম তাই ওত্তাকুল আর হাম আন্তাক্তা উহা তোমরা ভয় করো আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে যে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক মায়ের বংশ বাবার বংশের সাথে যে সম্পর্ক এটা হচ্ছে আরহাম আত্মীয়তা সম্পর্ক এই ক্ষেত্রে তোমরা ভয় করো কি করা থেকে আন্তাক্তাউহা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না নানা নানি মামা মামে খালা ফুফু হ্যাঁ চাচা ইত্যাদি এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না চাচা তো ভাইদের সম্পর্ক ছিন্ন করবে না কারণ এদের সাথে তোমার কিসের সম্পর্ক সম্পর্ক আত্মীয়তার রয়েছে হচ্ছে তারপরে শ্বশুর বংশের মর্যাদা তিন নম্বরে বাবার বংশ মায়ের বংশ দুই তিন নম্বরে হচ্ছে শ্বশুর বংশ কিন্তু আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে অমুসলিমদের কথা বা দিতে কারণ তাদের তো পারিবারিক কাঠামোই নেই হ্যাঁ যাদের মধ্যে পারিবারিক কাঠামো আছেও এটা সম্পর্ক আছে এক নম্বরে কারা শ্বশুর বংশ সালা সালি হ্যাঁ আউজ্লা এটা হিন্দুদের কথা একবার এক ট্রেনে সফর করছি আর কয়েকটা হিন্দু বৈশাখ আছে সব লেবার খেটে আসছে দিল্লি বোম্বাইয়ের দিক থেকে হয়তো বোম্বাইয়ের থেকে আমি যাচ্ছিলাম বা পশ্চিমবঙ্গে অথবা দিল্লিতে যাচ্ছিল তো যখন কাছাকাছি গেছে দুই হিন্দুতে গল্প করছে কোথায় যাবি বলছে শ্বশুর বাড়ি যাব নিজের বাড়ি না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আগে যাবো বলছে ও শালি আছে গল্প করছো শালি আছে যে হ্যাঁ আছে ও তাহলে শালি আদা ঘেরওয়ালি এই প্রথম এই ভাষাটি হিন্দুদের ভাষা শুনেছি এটা অনেক মুসলিমরা ধারণা করে এবং শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর সাথে গল্প করে না আমি এই রকম পরিবেশ দেখেছি যে এখানে দেখছি এসে শ্বশুর বাড়ি আসছে ও শালির সাথে বসে বসে গল্প করছে ওর স্ত্রী বাড়িতে আছে তো বলছে স্ত্রী তো কত সাথে নিয়ে যাব ও তো আমার বাড়িতেই থাকবে সব সময় তাই না কিন্তু এই যে এসেছি একটা দুটো দিন থাকবো এই সময়টা কার সাথে কাটায় আমদ ভর্তি করি শালির সাথে এরা লুচ্চা এরা চরিত্রহীন হ্যাঁ এরা নোংরা নিকৃষ্ট সমাজ হারাম কাবিরা গোটা আউুজবিল্লাহামের সহ অথচ অনেককে দেখেছি এরা নামাজিঘর কিন্তু বাড়িতে পর্দা নেই আমাদের দেশীয় পর্দা কেমন একটা দেশীয় পর্দা একটা সারি পর্দা শরীয়তের পর্দা আলাদা জিনিস আর দেশীয় পর্দা হচ্ছে গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই হ্যাঁ দাড়িমুণ্ডাদের জন্য কোনো পর্দা নেই দাড়ি হলে ভয় লাগে কারণ এটা বিজাতি মনে হচ্ছে আর যে দাড়িমুণ্ডা থাকে তো মহিলারা মনে করে এটা সজাতি মানে এরা আমাদের মতো সেম সেম যার হলে পর্দা নেই আচ্ছা তারপরে ফেরিওয়ালা হলে পর্দা নেই হ্যাঁ গ্রামের পর্দা নেই ফেরি অল পর্দা নেই তারপরে যারা নিজের আত্মীয় স্বজন ওদের মাঝে কোনো পর্দা নেই হ্যাঁ আত্মীয় স্বজনদের মাঝে কোন পর্দা নেই পর্দা নেই বরং একজন মহিলার হ্যাঁ এই সব যে আপনার পাপিস্ত সমাজে বলবো আর যেখানে অন পরিবার সেখানে স্বামীর কাছে বেশি লজ্জা পায় কিন্তু দেবর সাথে লজ্জা পায় না দেখেছেন এগুলো আমি দেখেছি স্বামীর সাথে বসে স্বামীর সামনে আলাদা থালাদা বসে খেতে রাজি না লজ্জা পাই স্বামীর সামনে কি করে খাবে আর একই প্লেটে বসে স্বামীর সাথে খাবে না কি বলবো লোকেরা সমাজের লোকেরা জানলেন আর তারপরে ওই শাশুড়িও মূর্খ শ্বশুরও মূর্খ বেহায়া মহিলা বিহাইয়া বউ হ্যাঁ স্বামীর সাথে বসে বসে খাচ্ছে আর যদি তার ছেলে দেবরদের সাথে বসে খায় বলছে না না এটা তো তার হক আর মুসলিম সমাজ এগুলো মুসলিম সমাজ এগুলো দেশীয় পর্দা বাইরের লোক হলে পর্দা হুজুর আসলে কাপড় টানতে গিয়ে তো কি বলছিলাম দেশীয় পর্দা করলে হবে না চাচা তো ভাই মামাতো ভাই তো ভাই দেবোর তারপর দুলা ভাই এগুলোর সাথে কোনো পর্দা নেই আমার ভাসুর ভাসুর হচ্ছে অর্ধেক শ্বশুর কথা বোঝা গেছে ওই যে শ্বশুরের মতো একবারে সম্মান করে আর শ্রদ্ধা করে আর কে পায় ভয় পায় লজ্জা পায় স্বামীকে অত ভয় করে যত ভাসুরকে ভয় করে ভাসুরের নেতৃত্ব চলে আমাদের সে মহিলাদের ওপরে স্বামীর নেতৃত্ব চলে না স্বামীকে মানে না ও ভাসুরকে মানে হ্যাঁ বিচার সালিস করছে সব করছে বাড়ি মালিকানা করছে ভাসুর আর ভাসুরকে দেখলে এত লজ্জা পায় হয় থেকে শিখলেন এগুলো ভাসুরকে লজ্জা করবে না দেবরকে লজ্জা করবে না ফেতরা ভাসুরের সাথে বেশি যে বুড়ো হয়ে গেছে না দেবরের সাথে বেশি ফেতনার আসন করেছে হ্যাঁ যে স্বামীর চাইতে বেশি সুঠামাই আছে কথা বোঝা গেছে হাবুজবিল্লাহ আল্লাহ দায় দান করুন সারি পর্দা শিখুন এবং কোরআন সন্না ভিত্তিক জীবনযাপন করুন হ্যাঁ দেশীয় ইসলাম দিয়ে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না মদিনার ইসলাম নিয়ে যেতে হবে আল্লাহ তো দান করুন তো বলছেন

কখনো কখনো রক্তের সম্পর্কের দোহাই দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করি বা মানুষের দৃষ্টি আকর্ষণ করি তাই না ভাই তখন রেগে আছে হ্যাঁ বিদেশে আছে পয়সাওয়ালা আর ছোট ভাই বেকার হয়ে আছে অথবা বড়ো ভাই হয়ে আছে ভাই রে ভাই তুই আমার মায়ের পেটের ভাই একটু খেয়াল রাখিস আমার ওপর হ্যাঁ তোকে তো আল্লাহ অনেক দিয়েছে বা তোমাকে অনেক দিয়েছে চলো আমাকে নিয়ে চলো একটু হ্যাঁ আমাকে একটু কিছু হ্যাঁ একটু হেল্প করো হ্যাঁ তো কিসের দোহাই দিয়ে আত্মীয়তার দোহাই দিয়ে তো মানুষ আত্মীয়তার দোহাই দেয় তো ও কথা বলা হয়েছে আর ইন আল্লাহ কান আলী কুম রাকিব আল্লাহ রব সব কিছু পর্যবেক্ষণকারী তোমাদের অমায়ুন হ্যাঁ জাহেলি আর নবিসের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যেসব হাদিসগুলি রয়েছে কি সম্পর্কে জাহেলিয়াতের স্লোগান থেকে কাফেরদের জাহিলি যুগের যে জাহিলি যুগের স্লোগান ইসলাম বিরোধী স্লোগান জাতীয়তার স্লোগান হ্যাঁ নারীবাদের স্লোগান যেকোনো রকমের ইসলাম পরিপন্থী যতগুলি স্লোগান আছে হ্যাঁ যতগুলি ইজ মতবাদ থিওরি আছে সবগুলি হচ্ছে দাওয়াল জাহির এইরকমই কোনো আত্মীয় আপনজন প্রিয়জন মারা গেলে বুক চাপড়ানো চিৎকার করে বয়ান করে কান্না করা রোদন করা এগুলি দাওয়াল জাহেলিয়া নবী সাল্লাম দাওয়াল জাহেলিয়া জাহেলিয়া তো এগুলো ডাক বলেছেন এখন দুটো শব্দ যেহেতু আসো সৌবান ওয়া কাবাইলা সৌব মানে সাবের বহু বচন জাতি করে দিয়েছি তাই না তো বুঝতে পারছি একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে বংশ কোনটা বড় জাতিটা বড় তাই বলছেন আর নাসাবুল বাই দূরের যাদের সাথে বংশীয় সম্পর্ক অনেক দূর পর্যন্ত সম্পর্ক একবারে ওপর পুরুষ থেকে সম্পর্ক ধরেন বিশ পঁচিশ পুরুষ ওপরে গিয়ে তাদের সাথে আত্মীয়তার মিল আছে সেখানে গিয়ে আপনি মিলছেন তাহলে এটা হচ্ছে জাতি হ্যাঁ সবু সাবের একটা ব্যাখ্যা আর কাবাইল হচ্ছে ধরেন পাঁচ পুরুষ সাত পুরুষ হ্যাঁ বা দশ পুরুষ ওপরে যেখানে গিয়ে দুইজন গিয়ে মিলছেন আপনারা যে আমার একই বংশের ওর চাইতে ছোট্ট হচ্ছে হ্যাঁ এগুলোর কিন্তু মেলা ভাগ আছে আরবি ভাষায় বতুন বলা হয় মানে ছোট ছোট গোত্র দাদাতে গিয়ে মিলে যাচ্ছে ওর দাদা আপনার দাদা হ্যাঁ এক হ্যাঁ বা আপন ভাই হ্যাঁ তো বা দাদার বাপে গিয়ে মিলে যাচ্ছে তো এগুলোকে বলা হয় গোত্র বা গোষ্ঠী বলি না আমরা এরা আমাদের গোত্র এরা আমাদের গোষ্ঠী এরা আমাদের সাপ আর তারপরে একটা বংশ বংশ বিশাল গোটা অঞ্চলটা আমাদের বংশ এরা কিন্তু এরা অনেক ওপরে গিয়ে মিল হচ্ছে অনেক অনেকের সাথে দূরের আত্মীয়রা আর কিছু কিছু আছে নিকট আত্মীয় তাদের কি বলা হয় নিকট আত্মীয় এরা হচ্ছে গোত্র বা নিজের গোষ্ঠী কবিলা তো কবাইক এর চাইতে ছোট গুলোকে কবিলা বলা হয় তিন হাজার চারশো উনানব্বই নম্বর হাদিস ওরি ব্যাখ্যা আসছে আব্বাস আল্লাহ তালহমদ থেকে তিনি বলেন যে ওয়াজ সৌব আমা কাবাইল তার আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে বলছেন যে তোমাদেরকে জাতি এবং বংশে বিভক্ত করেছেন কেউ বাঙালি জাতি হ্যাঁ কেউ অমুক বংশের কেউ কোরাইশ বংশের তো কেউ জাহরানি তো কেউ গামেদি কেউ অমোক হ্যাঁ কেউ সাদা তো কেউ কালো হ্যাঁ কেউ কোন দেশের কেউ কোনো দেশের এইসব যে আল্লাহ ভাগ করেছেন কিসের জন্য সম্মানের জন্য আজকাল সম্মান হয়ে গেছে কিসের ওপর হয় পাসপোর্টের ওপর না হয় নাগরিকত্বের ওপর আর দুটো অতপ্রত জড়িত তাই না পাসপোর্ট আর নাগরিকত্বের ওপর নাগরিক যদি হয়ে যান তাহলে যদি হয়ে গেলেন এমন দেশের তখন আপনি ভিআইপি হয়ে গেলেন কিছুই ছিলেন আপনাকে মানুষ ভিআইপি মনে করছে তাই না পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সার সার করছে এগুলো কিছুই না আসলে জি কিসের জন্য এ বিভিন্ন জাতিতে ভাগ বিভিন্ন বংশে ভাগ যেমন আমাদের সমাজে কিছু আছে জমিদার বংশ যারা বিভিন্ন নামে পরিচিত জানেন না জানেন না কি নামগুলি তাদের রয়েছে যেমন মজুমদার আছে চৌধুরী আছে ভুঁইয়া আছে ভুঁই থেকে ভুঁই মানে জমি ভুঁই মানে জমি না ভূমি থেকে ভুঁইয়া মানে এরা অনেক জমি অল ছিল সে যেন ভূইয়া এরা বুঝলেন না আর এরকম মেলাগুলো আছে তো আর কিছু কিছু বংশ আছে তাদেরকে ছোট মনে করা হয় যে এরা আমাদের এক সময় ছিল কর্মচারী ছিল এরা আমাদের খাদেম ছিল ইত্যাদি জি তো এই আসলে কিছুই না কিছু না এগুলো পরিচিতির জন্য শুধু পরিচিতির জন্য লে তা আফু আল্লাহ বলছেন কিসের জন্য পরস্পর পরিচিত হওয়ার জন্য লে তাফাজ আলু না ফজিলতের জন্য নয় যে তুমি অমুক দেশের সেই জন্য তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো অমুক দেশের পাসপোর্ট আছে সেই জন্য শ্রেষ্ঠ হয়ে গেছো অমুক ভাষা বলতে পারো অমুক ভাষাভাষী সেই জন্য তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো হ্যাঁ তোমার ভাষা মাতৃভাষা ইংরেজি সেই জন্য শ্রেষ্ঠ হয়ে গেছো অথবা তোমার মাতৃভাষা আরবি সেই জন্য তুমি বেশি শ্রেষ্ঠ হয়ে গেছো না 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 কিছু না হ্যাঁ মোটেই না শুধু কিসের জন্য পরিচয়ের জন্য জানার জন্য যে এরা হচ্ছে অমুক ভাষাভাষী এরা হচ্ছে অমুক দেশের এরা হচ্ছে এশিয়ান এরা হচ্ছে আফ্রিকান না না আফ্রিকান কালো অনেক সাদা চামড়ার চেতে বেশি ফজিল তাক রবের কাছে কিসের ভিত্তিতে তাক হওয়ার ভিত্তিত ইন্নাক রামা কমেন্দাল্লাহ তাক তারপর অংশ বলছেন তোমাদের মধ্যে নিঃসন্দেহে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে বলছেন বিনা আব্বাস এ আতরা তো সিরে আট নম্বর তেরো সূরা হুজ আর শৌভ হচ্ছে আল্কাবায়রুল ইজম বড় বড় বংশকে শৌভ জাতি বলা বিশাল বংশ ধরে এই বংশ ধরে দুশো বছর তিনশো বছর আগে যারা ছিল তাদের সাথে কি আমাদের বংশ মিলছে যদি আমার আপনার জানি না আমরা আসলে আমাদের পূর্বপুরুষা কোথাকার ছিল হ্যাঁ আমাদের অনেকের পূর্বপুরুষ আফগান ছিল যেহেতু হ্যাঁ শেরশার সুরি যুগে কেউ গেছে সেই জন্য আফগান ছিল তারা অথবা তারা ইরান থেকে গেছে অথবা তারা গেছে গিয়েছে আজহারবাইজান উজবেকিস্তান থেকে গেছে অনেকে আবার অনেকে আরব দেশ থেকে গিয়েছে অনেকে ইয়ামান থেকে গিয়েছে অনেকে আপনার প্যালেস্টাইন থিও গিয়েছে বিভিন্ন দেশ থেকে গিয়েছে বিভিন্ন দেশ থেকে গিয়েছে তো বড় বড় বংশগুলিকে কি বলা হয় সৌব যেটাকে আমরা জাতি বলছি বাংলায় আর অল কাবাইল হচ্ছে আল বতুন মানে বিভিন্ন ছোট গোত্র বা বংশ বা গোষ্ঠী তিন হাজার চারশো নব্বই নম্বর হাদিস হাদিস বর্ণ করেছেন আবু রাজি আল্লাহ তালান বলছেন কিলা ইয়া রসুল আল্লাহ বলা হলো নবী সালামকে সাহাবাইকে আমাদের পক্ষ তো মানে জিজ্ঞাসা করো হে আল্লাহ রসুল কি জিজ্ঞাসা মান নাস মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে বা কারা কাল আতকা হম যে যত বেশি আল্লাহ ভিরু কারণ এটা কোরআনের কথা এই যে সুরায় হজরাত আত্মহত্যারো তার এই সমর্থনে কালা বলছেন লেই সানহাদা না সালুকা সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সবচাইতে বেশি আল্লাহ ভিরু আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই বিষয়টা তো আমরা জানি কোরআন আয়াত এটা জিজ্ঞাসা করি না এমনি বংশীয় মর্যাদার দিক থেকে কে বেশি বা কোন জাতি বা কোন বংশ বেশি শ্রেষ্ঠ লাইসান হাজানা সালোকা এ সম্পর্কে জিজ্ঞাসা করছেন না তখন বললেন তাহলে ইউসুফ নবী আল্লাহ ইউসুফ আল্লাহ বংশীয় মর্যাদার থেকে বেশি শ্রেষ্ঠ কেন কারণ ইউসুফ ও নবী তার বাবা ইয়াকুব নবী হ্যাঁ ইউসুফের দাদা হ্যাঁ ইসাক তিনিও নবী দাদার বাবা হ্যাঁ এবার আমি কইল তিনিও নবী আর কে একে আল্লাহ বলেন না ইব্রাহিম কানা ওম্মান কানে তান লিল্লাহিফাশিন চা কে রানলি আনু কত বৈশিষ্ট্য তার সেই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে তোমাদের দুনিয়া আখেরা আমাদের ধন্য হয়ে যাবে জি সফল জি আল্লাহ তৌফিক দান করুন তিন হাজার চারশো একানব্বই নম্বর হাতিস হাদিস বর্ণনা করছেন কোলাইবিন ওয়াইল বলছেন হাদ্দা সাতনি রবি বাতুল নবী সাল্লাহ নবী সাল্লামের পালিতা মে রবিবা বলা হাই কোনো মেয়ের মাকে বিয়ে করলেন আর তার সাথে একটা মেয়েকে নিয়ে আসলো একটা মেয়েকে নিয়ে আসলো আর সে মেয়েটি আপনার ঘরে লালিত পালিত হইল এই জন্য পালিতা রবিবা হ্যাঁ রব মানে হ্যাঁ পালন কর্তা হ্যাঁ পালন কর্তা রব মানে কি আর রবিবা মানে যাকে পালন করা হইলো হ্যাঁ পালিতা জি ছেলে যদি হয় তাহলে রবিব একটা ছেলে নিয়ে এসছে আপনি একজন মেয়েকে বিয়ে করলেন সে মেয়েজীর মহিলা একটা ছেলে সন্তান নিয়ে এসছে তাহলে সেটা হলো রবিব আর যদি মেয়ে সন্তান নিয়ে আসে তাহলে তার নাম হচ্ছে রবিবা রবিবা মেয়ে ওই স্বামীর জন্য ওর মাকে যখন বিয়ে করলো হারাম হবে আল্লাহ করে বলছে ও রাবা এ বকুমুল্লা তিথি হুজুর এ মিন্নিসা একুমুল্লাতি দাখালতুম বেহিন্ন নে আল্লাহ সুরে আস্তে বলছেন তোমাদের পালিতা মেয়েরা তোমাদের জন্য বিয়ে করা হারাম কেন অনেকে বদ চরিত্রের আছে আর মুরুক্ষ আছে হ্যাঁ একটা হয়তো সাবালিকা মেয়ে নিয়ে আসলো সে মহিলা আর সে মহিলাকে প্রথম বিয়ে করলো আর তারপরে তার সৌন্দর্য সে শেষ হয়ে গেল কারণ বয়স হয়েছে আর এই এই মেয়েটি তার পছন্দ হয়ে গেল তখন সে যদি তাকে তালাক দেয় মাকে তালাক দিয়ে দিলো যেহেতু তো এখন হ্যাঁ খেজুর আঠি বিচি হয়ে গেছিস তো আর তোর তোর দরকার নেই চুষা হয়ে গেছিস এখন ওই মেয়েটাকে যদি বিয়ে করে জায়েজ যদি ওর মায়ের সাথে সহবাস হয়ে গিয়ে তাকে বিয়ের পরে তাহলে নাই আল্লাহ বলছেন যদি তোমাদের সাক্ষাৎ হয়ে গেছে তার মায়ের সাথে তাহলে এই মেয়ে হারাম হয়ে গেল ওর মেয়ে হারাম হয়ে গেল যে মেয়েটিকে নিয়ে এসছে অন্য বাবার আর যদি এমনটা হয় যে একটা মহিলাকে বিয়ে করলেন আর তার একটা সামালিক মেয়েও আছে হ্যাঁ বিয়ের যোগ্য আর বিয়ে করার পরে ওর সাথে দেখা নেই সাক্ষাৎ নেই নির্জনতা নেই সহবাস হয়নি আর তা কি হলো কি আপনি তালাক দিয়ে দিলেন শুধু কবুলটা হয়েছিল ইজাব কবুল হয়েছিল বিয়েটা হয়েছিল দেখা সাক্ষাৎ হয়নি শারীরিক কোনো সম্পর্ক হয়নি নির্জনতা অবলম্বন হয়নি যাতে শারীরিক সম্পর্কের সুযোগ পাওয়া যেতে পারে তা হইলে আল্লাহ বলছেন ফাইনলাম তা কোনো দেখালতোম বেহীন্যা যদি ওই পালিতা মেয়ের মাকে বিয়ে করে তার সাথে তোমার বাসর না হয়ে থাকে বাসর হয়নি নির্জনতা হয়নি তাহলে বিয়ে করতে কোনো অসুবিধা নেই তাহলে মেয়েটিকে বিয়ে করতে পারবেন কিন্তু বৌমা এখানে কিন্তু বৌমার মশলা একই না ভিন্ন আপনার ছেলের একটা মেয়ের সাথে বিয়ে দিলেন আর তারপরে আপনার ছেলে তার সাথে দেখা সাক্ষাৎই করে শুধু বিয়েটা হয়েছে বিয়ে পড়ানো হয়েছে কিন্তু তার সাথে বাসর হয়নি নির্জনতা হয়নি আপনার ছেলে ছেড়ে দিল এখন যদি মনে করে যে আমার মেয়েটা তো খুব পছন্দ আর আমার ছেলে তো রাখলো না অবাঞ্ছিত ছেলে অনেক সময় এরকম হয় যে বউ খুব বাপ মায়ের খুব পছন্দ কিন্তু ছেলের সাথে মিল হয় না করার কিছু নেই পারিবারিক সমস্যা যারা ভুক্তভোগী তারা এগুলো বুঝে কিন্তু যে অনেক সময় কিন্তু আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের কোনো বাপ মায়ের কোনো সমস্যা নেই মেয়েকে নিয়ে চলতে বউকে নিয়ে কিন্তু ছেলের সাথে মেয়ের মিল হয় না করবেন কি সংসার তো আর বাপ মা না তাই না কিন্তু অন্ত থেকে ভালোবাসে এখন যদি মন চেয়ে যায় চলো আমি বিয়ে করে নেব হ্যাঁ চলবে না চলবে চলবে না না জন্য হালা এলো ওই আয়াতে আল্লাহ বলছে তোমাদের ছেলেদের বৌরা তোমাদের জন্য হারাম ওখানে এই কথা বলেননি যদি ছেলে তার সাথে বাসর করে এ কথা বলেননি বিয়ে করলে আপনার ছেলে বলেছে কবুল করলাম ওই মেয়েটি আপনার জন্য হারাম হয়ে গেল আপনি তার স্থায়ী মাহারাম তাহলে আপনার মনে রাখেন তাহলে মাসাল্লা আপনার ছেলে যেই মেয়েটিকে ছেড়ে দিয়েছে বউমাকে মাকে ছেড়ে দিয়েছে আর কোনো সম্পর্ক নেই আপনার ফ্যামিলির সাথে ও বউমা নয় তারপরও সারা জীবন আপনি তার মাহারাম সারা জীবন আপনি তার মাহারাম যদি সেই শ্রদ্ধা সম্মানের সাথে যদি ভালো নজরে দেখতে পারেন তো তাকে সফর করতে পারেন তার সাথে নির্জনতা অবলম্বন করতে পারেন তার চেহারার দিকে তাকাইতে পারেন কোনো অসুবিধা নেই মানে মহারামের সাথে যেগুলো বিধান রয়েছে কিন্তু ফেতনার যদি আশঙ্কা থাকে ফেতনার আশঙ্কা থাকলে মাহারামদের সাথেও যেগুলো যায় সেগুলো করা যাবে না এখন অনেক অসৎ বাপ আছে মেয়ের দিকে তার কুদৃষ্টি তাহলে সেই মেয়ের জন্য অসৎ বাবার সাথে সফর করা যায় নয় নির্জনতা যায়জ নয় হ্যাঁ তার সামনে থাকা যায় কথা বুঝতে পেরেছেন জি ভাইয়ের সাথে যদি ওরকম ফেতনা দেখে ভাই আপন ভাই মায়ের পেটের ভাই কিন্তু কুদৃষ্টি বৌদ্ধ তাহলে তার সামনে থাকা যাই না তাহলে সে অন্য আশ্রয়স্থল খুঁজবে কারণ এখানে হ্যাঁ ধর্ষণের শিকার হইতে পারে আল্লাহে ফাজত করুন মশলাগুলি বুঝে নিতে হবে জি তো নবী সাহাশাল্লামের এই পালিতা কন্যা বর্ণনা করেছেন হাদিস যার নাম ছিল জাইনাব এবনা তো আবি সালমা আবু সালমার মেয়ে আবু সালমা তার বাবার নাম আর তার মায়ের নাম তাহলে কি ছিল আবু সালমা যখন বাবার নাম তো মায়ের নাম কী ছিল ওমে সালমান সালমা যখন আবু সালমা মারা গেলেন আর উম্মে সালমার কয়েকটা ছেলে মেয়ে এসব কচি কাচা নিয়ে আর বিয়ে শাদির কোনো ইচ্ছা নেই বাচ্চাগুলো মানুষ করবো আমাকে কি আর বিয়ে করে এতগুলো বাচ্চা নেই নবী সালাম ইদ্যুৎ পার হওয়ার পরে পাইগাম পাঠালেন তিনি বললেন যে আমার তো বাচ্চা আছে এইসব ঝামেলার মধ্যে আমি বিয়ে শি করব তখন নবী সালমানের বাচ্চার দায়িত্ব আমি নিয়ে নিলাম মহিলাকে পাঠাতে ডাইরেক্ট কথাবার্তা নয় কিন্তু সরাসরি হ্যাঁ মেয়েদের সাথে প্রস্তাব দেওয়া দায়ী চ্যাটিং এগুলো যাইজ না এগুলোতে ফেতনার আশঙ্কা আছে শুধু ওই কথাটা বলতে পারেন এতটুকু সীমিত অর্থে তারপরও ফেতনা যখন এই কথা বলা হয়ে যাবে তখন ওই দিক থেকে মেসেজ আসবে আপনি মেসেজ দেবেন কল আসবে আপনি কল ব্যাক করবেন আর তারপরে যখন তোমাকে বিয়ে করব তখন ভিডিও কল একটু দেখি আর রাত দিন দেখতে থাকলে একজন পড়াশোনা মানুষ ফিতনা নারী ফিতনা বলছি সতর্ক সাবধান কয়েক বছর আগের আগের ঘটনা মাত্র শিক্ষিত মানুষ মাদ্রাসা পড়া গায়ানী মানুষ ওকে আলে বলবো না ইসলামের জ্ঞান আছে আল্লাহ দান করুন সেই মহিলা বলছে সে মহিলা তালাক প্রাপ্ত অভিযোগ যে ও আমার সাথে খুব কিছু নোংরা ভাষা ব্যবহার করে নোংরা ভাষা ব্যবহার করে অথচ তার কাছে কিছু মসলামা ইসলামে জানতে চাই চাইছিলাম সে নোংরা ভাষা ব্যবহার করে তখন আমি বললাম যে আপনার এই ভাষাগুলি বলা ঠিক হচ্ছে হ্যাঁ যেমন বলছে যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে স্বপ্নে দেখেছি শুধু স্বপ্নে দেখেছি না স্বপ্নে দেখছি যে তোমার সাথে আমি মিলিত হচ্ছি না উজবিল্লা ওর সাথে বিয়ে হয়নি কি হয়নি হ্যাঁ স্ত্রী না বেগানা মহিলা কি বলছে তোমার সাথে আমি দেখছি স্বপ্ন দোষ হয়েছে আমার নজবিল্লা তখন ও মহিলা দিনদার সে বলছে আপনার এটা বলা জায়েজ হচ্ছে বিয়ের নিয়ত থাকলে এ মুফতি 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 দেখেন শয়তান শয়তান ভালো করে শুনে রাখেন বিয়ের নিয়ত থাকলে হারাম যতক্ষণ বিয়ে না আপনি স্ত্রীকে খুব বলেন তোমাকে প্রতিদিন স্বপ্ন দেখছি আর প্রতিদিন গোসল করছি খুব বলতে থাকেন আপনি মিথ্যা বলিয়েন না বাস মিথ্যা স্বপ্ন বলা কিন্তু কাবিরা গুন আবার হ্যাঁ কেউ যদি মিথ্যা স্বপ্ন রচনা করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আসর মাঠে ইহাদিস জানেন হ্যাঁ সেই হাদিস জি অনেকে কিন্তু নিজের মর্যাদা বাড়াবার জন্য আমি নবী পাককে আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ আমি আজকে স্বপ্নে দেখেছি না আল্লাহর ঘরের দফ করছি আমি আল্লাহ মুী সবাই তারিফ করবে তা প্রশংসা করবে তাই না হারাম রাম কবিরা গোনা এটি খবরদার স্বপ্ন কখনো রচনা করবে না যখন সন্দেহ হচ্ছে যেখানে সন্দেহ থেমে যাবে নিশ্চিত আমি এইভাবে স্বপ্ন দেখেছি তাইলে বয়ান করেন অনুমান ভিত্তিক স্বপ্ন কখনো বয়ান করবেন না তো কাবিরা না হবে আপনার অনেক কাবিরা গোনা মানুষ করে কিন্তু কাবিরাই মনে করে না ওগুলোকে বুঝতে পারছেন না এগুলো ফিতনা আজকালকার নারী ফিতনা মুফতিদের ফিতনা আমাদের সোশ্যাল মিডিয়ার ফিতনা আমাদের হ্যাঁ দিনী ভাই বোনদের ফিতনা কেমন করে বলে দিল আমি আশ্চর্য লাগে তোমার সাথে আমার স্বপ্ন দোষ হয়েছে স্তফের উল্লাহবিলি কথাটা কি কত লজ্জা করা হাউজ বিল্লা আর তারপরে যখন সেই মেয়ে দিনদার যেহেতু বলছে এটা কি আপনার বলা যায় আমাকে তখন বলছে আমার যেহেতু বিয়ে করার নিয়ত আছে তোমাকে সেই জন্য তো কি বলছিলাম হ্যাঁ কি বলতে গিয়ে বললাম বলেন হ্যাঁ হ্যাঁ নবী সাল্লাহ আলী সালামের পালি তার মেয়ের নাম ছিল কোন তার মায়ের নাম ছিল উম্মে সালমা উম্মে সালমা رضی আল্লাহু তাআলা কি একজন মহিলার মাধ্যমে পয়গম পারসেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা আর আশঙ্কা নাই তারপর যেহেতু উম্মত তার দিকে তাকিয়ে আছে তিনি যেমনটা করবেন আমি ওরকম করব এখন কিও হ্যাঁ অসত লোক আজকালকার যারা হ্যাঁ কুপ্রবৃত্তির অনুসারী আর নারী ফিতনায় আসক্ত যারা তাহলে নবিত নবী তো ডাইরেক্ট মুসলিমাকে পয়গম দিয়েছিলেন আমি দিলাম তো কি হলো কথা বোঝা গেছে কোথায় শ্রেষ্ঠত্ব করব কুরিন নেদি তাই না খবরদার নবী যে নিজে সরস্বতী এক মহিলাকে পাঠিয়েছেন বৈশিক মহিলা অথবা নিকট আত্মীয় বলছেন যা অমুক কেউ বললো যে নবী সাহা বিয়েতে ইচ্ছুক তুমি যদি বিয়ে করতে চাও খবর আসলো যে সে বাচ্চা নিয়ে বিয়ে করতে চাই না বাচ্চাদের আমি দায়িত্ব নিচ্ছি ও কথাটা তুমি বলে আসো গিয়ে হ্যাঁ এই নয় যে ডেকে সামনে ডেকে বলছেন না 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 করেন সামনে একজন মহিলা বলেছেন হাদিস জানা আছে না মজলিস এরকম চলছে নবী সালামের দিনে আলোচনা চলছে এক মহিলা কিছু মহিলা সেকশন মহিলা দাঁড়িয়ে আছে মহিলা দাঁড়িয়ে গেল ওখানে এসে বলছে ইয়ারাসুল আল্লাহ হ্যাঁ আমি ইন্নি ওয়াহাব তো নফসি লেখা ইয়ারাসুল আল্লাহ আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি হেবা করছি হেবা মানে দান করে দেওয়া হ্যাঁ মানে আপনি আমাকে বিয়ে করতে পারেন আমি প্রস্তুত নবী সালাম একটু তাকালেন তারপরে চিন্তা করলেন যে এই সময় এই পরিস্থিতি আমি বিয়ে আর করবো না বিয়ার পর্ব নাম যখন হয়ে গেল তখন একজন গরিব মানুষ কিছুই নেই সর্বহারা নিঃস একটা লুঙ্গি শুধু পরে আছে আর কিছু নেই গায়ে কিছু নেই খালি গায়ে খালি গায়ে শুভহা নল্লাহ সে বলছে জৌজিনিয়া সু আলা নিলাম তখন লাকা বেহা হাজা যদি আপনার প্রয়োজন না থাকে বিয়ে করতে না চান তো আমার বিয়ে সাথে পড়িয়ে দেন আমার কোনো স্ত্রী নেই কিছু নেই নবিস বললেন যে হালিন্দা কামিন সেই কিছু আছে মহারানা। আর এখন যদি বিয়ে দেওয়া হয় অসুবিধার নাই ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসবে যৌতুক নিয়ে আসবে না তাই না আপনারা কিন্তু আমাদের দিনই ভাই আজকাল এরকম রাগ করবেন না কিন্তু একদিনই ভাই একদিনই বোনকে বিয়ে করছে কথা বুঝতে পেরেছেন না আর প্রথম দিকে কি আকর্ষণে কথা আমি প্র্যাকটিসে মসলিম আমি দিনদার হয়েছি আমি বরেজগার হয়েছি আর তোমাকে পেয়ে আমি তো খুব খুশি যে একটা দিনদার মেয়ে পেয়ে গেলাম আমি যেমন তেমন তুমি আর তারপরে সে মেয়ের বিয়ের তিন মাস চার মাস হয়নি বলছে লাখ লাখ টাকা এটা ঋণ আছে সেটা আছে তোমাদের এত ধন দৌলত আছে কেন দেবে না আমার এসব সমস্যার খেয়াল রাখতে হবে না তোমাদের কোনো একটা মানবতা নাই বলছে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলাম কিন্তু এ জাহান নাম হালমিম মাজিদ হালমিম মাজিদ করতে আছে কথা বুঝতে পেরেছেন জি বর্তমান সে ঘটনা এখন চলছে সে ঘটনা তালাকের পরিস্থিতি দাঁড়িয়ে আছে আর বলছে দিনী ভাই ওটা দিনী বোন দিনী ভাই দুজন মিলেছে কিন্তু অসৎ এই জন্য দিনী ভাইয়ের নামে ধোকাবাজির শেষ নেই খবর দা সতর্ক কেউ যদি দিনী ভাই বলে হ্যাঁ বহুবার তার সম্পর্কে কনফার্ম হবে তার সাথে লেনদেন করার জন্য বিবাহ জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য পার্টনারশিপের জন্য ধার করজা দেওয়ার জন্য জি বসবাস করার জন্য অভিজ্ঞতার পরে তখন দেখবেন যে খাঁটি দিনি ভাই না নকল ভেজাল দিনি ভাই তারপরে তখন সিদ্ধান্ত নেবেন আল্লাহ অনিষ্ট থেকে রক্ষা করুন তো নবী সাল্লা সাল্লামের এই পালিতা মেয়ে বর্ণনা করছেন কুল হ্যাঁ কোলাইব বলছেন যে আমি এই জাইনবকে নবী সাল পালিতা জিজ্ঞেস করলাম আর আয়তেন নবী আমি মদার আচ্ছা বলুন তো আপনি নবী সাহাশাল্লাম সম্পর্কে কারণ নবী সাল বাড়িতে তিনি যেহেতু হ্যাঁ লালিত পালিত হয়েছেন সুতরাং নবী সম্পর্কে নবীর বংশ পরিচয় সম্পর্কে বেশি জানেন তো এই তাবেই জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বলুন তো নবী সাহাশাল্লাম কি মদার বংশের অন্তর্ভুক্ত ছিলেন নবী তো কোরাইশ বংশের এটা সবাই জানে কিন্তু তিনি মদার বংশের

বড় নাম জাইনাব এর মসুদের স্ত্রীর নাম যে ওই যে জাকাত স্বামীকে যাইনাব নামটি তাহলে হ্যাঁ ঘরে ঘরে ছিল জি তো বলছেন তখন তিনি উত্তরে মানে এই পালিতা মেয়ে বলছেন মিম্মান কানা ইল্লা তাহলে তিনি আর কোন বংশের হবেন এক মজের ছাড়া মোদার বংশ ছাড়া অন্য বংশের কি করে তিনি হবেন কারণ কোরাইশ বংশ হচ্ছে মোজার বংশরই কোরাইশ বংশ হচ্ছে মোজার বংশেরই বলছে মিমবানি নজর ইবনে কেনানা তিনি নজর ইবনে কেনানা বংশের নজর ইবনে কেনানা হচ্ছে কোরাইশ আর নজর ইবনে কেনানার ওপরে এক দাদার নাম হচ্ছে মোদার হ্যাঁ মোদার মোদার আর তারপরে দুই তিনটা পুরুষ পরে হচ্ছে আদনান নবিসামের বংশ পরিচয় বাইশ নম্বর গিয়ে আদনান পর্যন্ত পৌঁছেছে আদনানের নাম শুনেছেন নবিসের বংশ পরম্পরা আদম আলি ইসলাম পর্যন্ত বর্ণনা করা হয়েছে বিভিন্ন কিতাবাদিতা আছে আদম পর্যন্ত এই বংশের সিলসিলা বংশের সাজারা যেটাকে আমাদের পীররা আবার সিজিরা বলে সাজারাকে কি বলে বিকৃত সাজারা মানে কি গাছ গাছে যেমন শাখা প্রসাদ থাকে তেমনি বংশের শাখা প্রশাখা থাকে ওইখান থেকে সাজারাতুন নাসাব কি বলা ওইটাকে হ্যাঁ বংশের গাছ মানে বংশের শাখা প্রশাখা ওইটাকে পীরেরা নাম দিয়েছে সিজরা আর যখন পীরের কোন মুরিদ মারা যায় বিভিন্ন মুরিদদের অঞ্চলে এটা আছে কিন্তু এই বেদাতটি এই আছে বরং এটি বিদাত শুধু না কি আছে পীর সে মরিদান মারা গেলে তার কাফনের এক কণাতে বাঁধার জন্য সিজরায় নাসাব লিখে দেয় হ্যাঁ ওটার নাম কি বলে সিজরা শরীফ সব তো শরীফ হয়ে যায় দেশে মাজার শরীফ সিজরা শরীফ সিজরা শরীফের আসল শব্দটা কি সাজারা সাজারা মানে হচ্ছে ওই পীরের বংশ পরম্পরা যে এই পীরের পীর অমুক পীর ছিল অমুক পীর ওটা অমুক পীর ছিল যেমন চরমনাই বর্তমান পীরের হ্যাঁ হ্যাঁ যা যে তাকে আস্তানা দিয়েছে গদ্দি দিয়েছে সে তার বাবা ছিল হ্যাঁ ছিল না হজরুল করিম আর তার উপরে পীর ছিল তার বাবা এ শাক আর সে খলিফা ছিল খলিফা বলা হয় হ্যাঁ এর আবার খেলাফতি করে মানে রুহানিয়াতে জগতেরা এরা খেলাফতি করে এদের জমিনের সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এদের সম্পর্ক জমিনের তলার সাথে আর হ্যাঁ আকাশের ওপর ওপরের সাথে কিন্তু এমনটা কি এরা সবচেয়ে বেশি ধনী তাহলে এইটা কি বাস্তবতা আছে যে এটা সুরা রুহানিয়া আছে না এটা পয়সার ব্যবসা ধর্ম ব্যবসা এটা ধর্ম ব্যবসা মন্ত্রী মিনিস্টারত ক্ষমতায় যাওয়ার জন্য অনেক টাকা ঢালতে হয় তারপরে ভোট পায় ভোট ভিক্ষা করে পয়সা দিয়ে ভোট ভিক্ষা করে তারা ঠিক না পয়সা ছিটাই তারপরে পয়সা কুড়ায় দুর্নীতি করে কিন্তু এদেরকে পয়সা ছিটাইতে হয় না কেরামতি ছিটাইতে হয় বুঝছেন না কেরামতির ছড়াছড়ি করতে হয় যে অমুকের এত কেরামতি কেরামতিমুখে এত অমুকের এত কেরামতি তারপরে সব জালে ফেসে যায় মূর্খরা আচ্ছা এ ইসা কি আবার কার খলিফা হ্যাঁ মাশ আল্লাহ হাসান্ত অজানি ইব্রাহিম অজানি ইব্রাহিম অজানি কোত্থায় খলাফত নিয়ে আসলো আরও দেশে খেলাফত পাইনি বাংলার জমিতে তখন কোথায় গেছে এই দেওবন চলে গেছে রশিদ আহামাদ গাঙ্গুহির খলিফা কোথাও বুঝতে পারছেন এগুলোর নাম হলো সাহজারা ওটাকে বিকৃত অর্থে পীরেরা কি বলে সিজরা শরীফ এই সিজরা শরীফ রশিদ আহমদ অমুকের খলিফা অমুক অমুকের খলিফা অমুক অমুকের খলিফা অমুক হাসান খলিফা অমুক তারপরে তখন খলিফা 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 বা হাসানের হাসান কথা বুঝতে পেরেছেন হ্যাঁ আর আব্বাসের জনপুরি হইলে এই খেলাফতি করতে 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 এই আব্দুল বিন আব্বাসের খলিফা বুঝতে পেরেছেন এই যে ধোকাবাজি ভাওতাবাজি আর প্রতারণা এটার একটা সিলসিলা তাদের কাছে লেখা আছে হ্যাঁ লিখে তখন কি করবে একটা কাগজে দিয়ে দিবে যে যাও এটা কাফনে বেঁধে দাও তার মন কান্নাকির আসার পরে ওইটা খুলে দেখবে বাপরে বাপ এ তো কঠিন ব্যাপার এ কঠিন ব্যাপার আর কোন সল দল করবে না সোজা টান দিবে আল্লাহর কাছে আল্লাহ গো এর কাছে সিজরা শরীফ লিখা আছে আর সল দল চলবে না সেখানে চলে এলাম রে কথা বুঝতে পারছেন জি হ্যাঁ কথা এটা আর একটা মরার পরেও করায় তো করেছে কবরও শিরিক করায় হ্যাঁ যে এই সিজরা শরীফের ওসিলাতে সওয়াল জন কান্নাকির একবারে মাফ সম্ভব আল্লাহ হেদায় দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করুন জি তিন হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন কোলায় বলছেন আমাকে বর্ণনা করছেন নবী পালিতা কন্যা জাইনাব বর্ণব নাহা জাইনাব তার নাম সম্পর্কে বলছেন বর্ণনাকারী তার সন্দেহ হয়েছে মানে আব্দুল ওয়াহিদ ওখানে কিন্তু আব্দুল ওহেদ আব্দুল আহেদের পরে কাইসবিন হাফ ইমাম বোখারের ওই তার এখানে মুসা বলছেন যে তিনি বলেন না রসুর রসুল আনি দুব্বাই রসুরুল্লাহ আসলাম কয়েকটি পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন সেই পাত্রগুলিতে যখন মদ হালাল ছিল ইসলামের প্রথম যুগে মানে জাহেলি যুগ থেকে মদে ডুবে ছিল আরবরা যখন মদে ডুবে ছিল ইসলামের বিধিবিধান একদিনে নাজেল হয়নি ধীরে 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 লাগাম টান দেওয়া হয়েছে প্রথম কলমা পড়ার সাথে যদি আরব কাফেরদেরকে বলা হতো যে মদ খেতে দেবো না বলছে তোমার ধর্মটারও দরকার নেই হ্যাঁ ইসলাম দরকার নেই এই নবীকে মানি না যে মদ হারাম করবে কথা বোঝা গেছে এত তার মদে ডুবেছিল মদে আসক্ত ছিল এরা এই যুগে যদি হইতো তো নেপালিকে হারিয়ে দিত কথা বুঝতে পারছেন আরো আরবরা এত মদ ঘোর যে নেপালিদেরকে হারিয়ে দিত কারণ যখন মদ হারাম হইলেও মদিন নাই তখন বাড়ি থেকে বড় বড় মটকা মটকা বুঝেন হ্যাঁ পানির বড় বড় হ্যাঁ কে মাটির পাত্র মাটি পানি রাখার জন্য সেগুলি সব ভেঙে চোরমার করলো তখন এমন বইতে লাগলো বাড়িঘর তো বয়েছে বইছে বাড়ি থেকে বহানো হয়েছে আর বলছে কাকিল মদিনা মদিনার গলিতে গলিতে মদ বইছে বৃষ্টির পানির বুঝছেন না তাহলে কত মদ বাড়িতে তারা সংরক্ষণ করে রেখেছিল এত মদ ঘর ছিল মক্কা মদিনার কাফেররা তাদের কিছু ভালো দিকও ছিল আর কাফের মুশ্রেকদের ভালো দিক থাক না এমন কথা নেই কারণ আমাদের দেশের এটা পথভ্রষ্ট আর এরা বেদাতি ওরা তো অনেক ভালো কাজ করে মানুষকে ইসলাম নামাজ রোজার কথাই বলে আরে কিতাবে যে যে আছে বেদাতে ভরা ওই আর করি স্বপ্ন দিয়ে যে মানুষকে গোমরা করছে কথা বোঝা গেছে নবীর কবরতে হাত বেরিয়ে আসে সালাম শুনতে পায় আর ওরা আপনাকে তাল নামাজের তালিম দিচ্ছে ভুল নামাজের তালিম দিচ্ছে বেদাত শিখাচ্ছে আপনি বলবেন যে সেই জন্য ভালো প্রত্যেক জাতির কিছু ভালো আছে আর ওরা আমাদের চাইতে বেশি হ্যাঁ অতিথি পরায়ন ছিল এত মেহমানের খাতির করতো যে আমাদের দ্বারা সম্ভব না বুঝছেন না লোকেরা একজন মেহমান যদি মক্কার লোকেরা মানে আজকালকার মেহমান মানে তো শ্বশুর বংশের মেহমান এক নম্বর তারপর নিজের বংশ বা মায়ের বংশ তাই না আর তখনকার মেহমান মানে যে কোনো ব্যক্তি আসলে মেহমান হ্যাঁ পরিচিত হোক আর অপরিচিত হোক কেউ এসেছে বা শহরে নেমেছে মেহমান কি করত একজন মেহমানের জন্য কি করতো একটা মুরগি একটা উঁট জবাই করে দিত একটা উঁট জবাই করে দিত ওইটারই কিছু ধারাবাহিকতা এখন আছে যে আরবরা একাও যদি খেতে বসে আপনার মতো রোবো দাজাজ ওই একটা পানি রান নিয়ে বসবে না কি নিয়ে বসবে গোটা একটা মুরগি নিয়ে বসবে তারপরে মুরগিটা তো নিজের জন্য ভাই বোন যদি আসে বলুন আলহামদুলিল্লাহ যে আমাদের ভাই বোনও যদি বাড়িতে আসে আর আমরা ডিম দিয়ে দিই ডিম ভাজিও দিয়ে দিই আর আলু ভর্তা মর্তা আর ডাল দিয়ে দিই তবুও কিন্তু আমাদের জন্য হবে না ঠিক না তাহলে সালা এসছে আমি গোস্ত টোস্ত কিছুই দিতে পারলাম না মাছও দিতে পারলাম না ডিম খয় পাঠিয়ে দিলাম মানহানি হবে যদি একটু খারাপ লাগবে কিন্তু মানহানি হবে না তাই না সম্পর্ক ছিন্ন হবে না হবে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল দশ পনেরো বছর আগে সে বলছে কথায় কথায় বলছি যে আমাদের এই বেতন এক এই যে বেতন তো এতে তো সংসার চালানো খুব কঠিন আর সে চাকরি করা আরাম কর তো আরাম করতে ভালোই বেতন পায় হ্যাঁ তো ওকে বলছি যে আপনাদের তো আরাম করতে যথেষ্ট বেতন কথাবার্তা হচ্ছে ফ্রি তো সে বলছে আমাদের যদি দশ হাজার বেতন থাকে আর আপনাদের যদি দুই হাজার থাকে তবু আপনারা আমাদের চাইতে সচ্ছল আপনাদের দুই হাজার বেতন আর আমার দশ হাজার পনেরো হাজারও যদি বেতন থাকে তো আমাদের চাইতে আপনারা কি সুখী কোন দিক থেকে তো বলছে আপনারা হ্যাঁ একটা মুরগি দিয়ে আপনি দু চার পাঁচজন সাতজন মেহমানকে বিদায় করে দিতে পারবেন পারবেন না হ্যাঁ পারবো ডিম দিয়েও পারব আমি ডিম দিয়েও পারবো বিদায় করতে কথা বলছেন মেহমান বিদায় করতে হ্যাঁ আল ভর্তা হইলেই চলে আর আমাদের কি লাগবে জানেন বলছে আমার বোন যদি চলে আসে বিবাহ দিয়ে দিয়েছে বোন যদি আমার বাসায় আসে বা ভাই এসছে তার ফ্যামিলি নিয়ে তাহলে আমাদের কি করতে হবে জানেন একটা রাস রাস বুঝেন একটা মাথা সহ গোটা খাসি রাস মানে খাসির গোটা মাথা মানে গোটা খাসি জবাই করতে হবে তারপরে সামনে রাখতে হবে যদি দুই তিন কিলো গোস্ত কিনে এতটুকু গোস্ত কিনে পেশ করি তাহলে জীবনে আর বাড়ি আসবে না আমার বলছি যে কাট খালাস এর সাথে আত্মীয়তা ছিন্ন কোনো সম্পর্ক নেই বোন আসবে না আমার বাড়ি ভাই আসবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা কোথা থেকে যে গোটা একটা মুরগি নিয়ে বসতে হবে অথবা যে ভাই বোন কেউ এসেছে ফ্যামিলি নিয়ে এসেছে যেন একটা গোটা খাসি নিয়ে বসতে হবে থেকে ওই যে চোদ্দোশো বছর আগে একজন মেহমান আসলে একটা উট জবাই করা যেটা চলে আসছে আস্তে আস্তে ও খাসিতে এসছে এখন আর উট নেই কিসে আছে খাসিতে চলে এসছে তারপর কিছুটা আছে কিছুটা পরম্পরা সিলসিলা আছে তাদের জি তো যাই হোক নষ্ট যেন না হয় বেশি করে আপনি যদি পেশ করেন এটা ট্রেডিশন হয় তাহলে শর্ত হচ্ছে নষ্ট করা চলবে না খাওয়া দাওয়া যাওয়া হলো তারপরে গরিবদের কাছে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পৌঁছে দিতে হবে আর নাহলে এমন কোনো সংস্থায় পৌঁছে যারা গরিবের ঘরে পৌঁছে দেয় যদি গরিবের বাড়ি নাচেন তাহলে এই দায়িত্ব আর আপনি ডাস্টবিনে ফেলে দেবেন একটু ফেলে না ফেলে দিলে হারাম যাইজেন যে কেউ করেন না কেন তো নবী সাল্লাহ আলি সাল্লাম প্রথম যুগে বেশ কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছে কেন ওই পাত্রগুলি মূলত যখন মদ হালাল ছিল এগুলোতে মদ রাখা হইতো বা মদ তৈরি করা হয়। তো ওই পাত্রের নাম শুনলেই ব্রেনটা কোন দিয়ে চলে যাবে হ্যাঁ দিকে চলে যাবে না দিকে চলে যাবে না জি যদি যদি কেউ নারী প্রেমে আসক্ত হন এটাকে অনেকে আবার জায়জ মনে করে বিয়ে করার নিয়া প্রেম করা যাবে প্রেমকে দুই ভাগে ভাগ করেছে বাঙালিরা মূর্খ এরা জানেন না প্রেম দুই ভাগে ভাগ কে বলতে পারে হ্যাঁ পবিত্র প্রেম আর একটা হচ্ছে অপবিত্র প্রেম আশ্চর্য শুনার পরে তা আমি জিজ্ঞাসা করছি পবিত্র প্রেম মানে বলছে বিয়ের নিয়তে যদি প্রেম করে যে মেয়েটাকে আমি বিয়ে করব সত্যি অন্তরে সততা আছে বলছে এটা পবিত্র নাকি হ্যাঁ এটা লাইলা মজনুর সোননাথ লাইলা মজনুর সোননাথ হাউজ বিল্লাহিনা শয়তান রাজি কি শৈতানি তালিম আশ্চর্য কথা আর যদি নিয়তটা খারাপ থাকে যে এর ইজ্জতটা লুটব আর তারও বিয়ে শাদি করব না তাহলে হচ্ছে এটা অপবি অপবিত্র প্রেম অসৎ নিয়ত নিয়ে করলে এরকম ভাগ আছে নাকি এই ভাগটা ঠিক ওই রকমই যেমন বেদাতিদের কাছে বেদাতে হাসান বেদাতে বেদাতে ঠিক না এই রকমই যেমন আজকাল পশ্চিমা সভ্যতায় প্রভাবিতদের কাছে জেনা ব্যবচার দুই ভাগে বিভক্ত ব্যবচার হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা অপরাধ নয় আর একটা অপরাধ কি জবরদস্তি করলে যার নাম ধর্ষণ তাহলে অপরাধী আপনি আর যদি সাবালিকা মেয়ে সেও সম্মত আপনিও সম্মত দুইজনের সম্ম পরস্পর সম্মতিতে সাবাল সাবালিকার যদি জেনা ব্যবচার হয় তাহলে বলছে এটা শারীরিক সম্পর্ক হয়েছে কত ভদ্র ভাষা কি হয়েছে ফিজিক্যাল রিলেশন হয়েছে নতুন ভাষাগুলো শিখলাম বল আমার শেখার শেষ নেই এগুলো শিখতে হচ্ছে এখন হ্যাঁ এই অসৎ লোকদের এগুলো হচ্ছে হ্যাঁ অসৎ ভাষা জেনাকে জেনা বললে তো মানুষ খারাপ মনে করবে ব্যবসা বলে খারাপ মনে করবে হ্যাঁ হ্যাঁ নোংরামি মনে করবে সে জন্য কি নাম শারীরিক সম্পর্ক হয়েছে ফিজিক্যাল রিলেশন হয়েছে হ্যাঁ হাউজ আবুল্লাহ অথচ জেনা যদি বিবাহিত বিবাহিত হয় তাহলে স্বেচ্ছায় হইল। রজম আর ধর্ষণ হইল রজম হ্যাঁ একমাত্র সে যে যেই মেয়ের উপরে ধর্ষণ হয়েছে আর সে নিরুপায় ছিল সে সম্মতি প্রকাশ করেনি যথাসাধ্য প্রতিহত করার চেষ্টা করেছে সে নির্দোষী সে হচ্ছে নির্দোষী একমত কথা বোঝা গেছে তো আজকাল যে সারা বিশ্বে এই যে জেনা আদালতে ভাগ করা হয়েছে সম্মতি ছিল সাবালিকা মেয়ে কোনো অসুবিধা নেই বিয়ে পড়ে কোনো পানিশমেন্ট নেই আর ধর্ষণ করে একটা ধর্ষণ কেস আর তারপর ধর্ষণ কেসে যে মেয়েকে হয়রান করা হয় তদন্তের নামে যে হয়রান করা হয় আপনি যদি জানেন এই রহস্যগুলি তো জীবনে এই কেসে এদের দ্বারস্থ মানে মানে নির্লজ্জ মানে এত নিচে নেমে যায় আর এমন এমন ভাবে তাদের তদন্ত করে আর জিজ্ঞাসাবাদ করে যে একটা মেয়ে যদি তার আত্মমর্যাদা বোধ থাকে আর যদি হায়া স্মরণ থাকে তাই ভাষাগুলি বলতে পারবেন কথা বোঝা গেছে না আল্লাহ হেফাজত করুন এই মানব রচিত বিধানের লানর্থে অভিশাপ থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহে দায় দান করুন তো বলছিলাম যে নাম চমৎকার হইলে চমৎকার হয় না বলছিলাম যে কথাটি সে কথা ফিরে আসি সেটা হচ্ছে যে কোন জায়গায় যদি ওই যে বলছিলাম প্রেমের কথা কেন বলতে গেলাম একটা মেয়ের সাথে প্রেম হয়েছে ওই মেয়েটার নামে কোনো মেয়ে যদি পেয়ে যান চট করে কিন্তু ওই মেয়েটা মনে চলে আসবে হ্যাঁ যাচ্ছিলেন ওই মেয়েটার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে মনে চলে আসবে আসবে না আসবে না ওই পুরনো পাপের কথা নোংরামের কথা মনে চলে আসবে আসবে না তো যারা মদ খেত এইসব পাত্রগুলিতে পাত্রগুলিকে হারাম এই জন্য করা হয়েছে ব্যবহার যে পাত্র নাম শুনলে বা দেখলেই। আবার মদের দিকে নেশা না চলে যায়।? যারা নতুন নতুন ধূমপান ছেড়েছেন বিড়ি সিগারেট খেতে না ছেড়েছেন বা জর্দা ছেড়েছেন তারা যদি কোথাও আবার কাউকে ধূমপান করতে দেখেন নাই তখন কি করে জানেন নতুন ছেড়ে সদ্য ছেড়েছে এখনও মাঝে মাঝে হ্যাঁ টেনশন শুরু হয়ে যায় এক টান দেওয়ার জন্য কি করে কি করে ও ঘ্রান নাই ওখানে গিয়ে বসে যাক এক ফিলিস্তিনি ছিল প্যালিস্টাইনি আমাদের অফিসে নতুন নতুন চাকরি নিয়েছিল ওই নাইনটি নাইনে আমার সাথে এসেছিল প্রথম মাত্র তিনজন চারজন স্টাফ ছিল তো আর কেউ ছিল না এই চারজন স্টাফ দিয়ে প্রথম আমাদের মানে এখানকার সূচনা হয় ইসলামিক সেন্টারে তো সেই ব্যক্তি সেক্রেটারি আর সে যে ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে সিগারেট পান করে ধমপান করে এটা জানা ছিল না কিন্তু যেমনই আসরে যায় অফিসে যাওয়ার পর ও দুপুরবেলা ওখানে ইসলামিক সেন্টার থেকে যায় ইসলামিক সেন্টার যেমন ছিল ওই পুরাতন ভাড়ার বিল্ডিং দেখি যে বাথরুমে গন্ধ আসছে তখন আমরা মাত্র তিনজন দায়ী উর্দু আর বাংলা আমি আরেকটা কেয়ের মাত্র তিনজন এই আজকাল যে সাতজন আটজন আছে এরকম না তো যাই হোক তখন ভাই উর্দু যেহেতু আমার ঘনিষ্ঠ বন্ধু বলে ভাই আরে এটা বুদ্ধি এখানে গন্ধ কেন আসছে এখন তো কেউ আসছে আমরা প্রথম অফিসে ঢুকলাম সিগারেটের গন্ধ কেন আসছে ইয়েতে বাথরুমে কে এখানে সিগারেট পান করলে এটা তো আমাদের ব্যবহার এখানে তো বাইরের লোক এটা বাথরুম তো আমাদের অফিসের বাথরুম ভেতরে সাধারণ লোকদের জন্য না বাইরের বাথরুম না তখন সে বলছে আমি তো পাইনি আমি যে তুমি যাও চেক করো যাও একটু বাথরুম ভালো করে যাও তা দেখো যে ওখানে করে তুমি গেলেই তুমি পাবে বলছে কথা তো ঠিক তারপরে আমরা বিষয়টা আরও দুই তিন দিন এরকম পাচ্ছি মানে একদিন শুধু না তখন সেটা ডাইরেক্টরের কাছে পৌঁছিল ডাইরেক্টর তখন দায়ীদের পছন্দ করবে না নিশ্চয় দায়ীরা তো আলেম মানুষ ছন্দ ওই একজন শুধু আছে তার ওপর তখন তাকে নির্জনে বসাইল আর তারপরে তাকে স্বীকার করবার চেষ্টা করলো প্রথম দেশে না 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 আমি খাইনি কিন্তু বাইরেতে কেউ হবে সত্য করে বলতো সত্য করে বল স্বীকার করে ফেললো তারপরের দিন মোদির বলছে আমাদের জাহরলা খায়ের খুব ভালো মানুষ খুব নেক মানুষ ছিলেন তো বলছেন যে স্বীকার করেছে এবং আমার কাছে তবা করেছে কী করেছে তবা করেছে আর জীবনে খাবো না সিগারেট খেলে এখনই আউট এক্সিট এখানে চলবে না তোমার চাকরি ইসলাম ইসলামিস্তানের চাকরি চলবে স্বীকার করেছে তবা করেছে তবা করার পরে কিছু বাঙালি লেবার তখন কিছু কাজের জন্য বাঙালি লেবার কে কাজ করাচ্ছিল বা ইন্ডিয়ান বাঙালি ইন্ডিয়ান ছিল মোট কথা মিশছিল হয়তো অনেক দিনের কথা যেহেতু ওই সেই নাইনটি নাইনের কথা বলছি এই গিজাজের ওখানে রাস্তার পাশে সব লেবার দাঁড়িয়ে থাকে না ওরা কে উঠিয়ে নিয়ে দিয়ে কিছু কাজ করেছে হয় ইফতার ক্যাম্প প্রথম বছর ছিল যেটা এই যে জাম মসজিদ আছে এই যে একটা বিল্ডিং হয়েছে যে আপনার আলমোজেল বিল্ডিং যেটা আতর ফাতরের দোকান আছে এই জায়গাটায় কিন্তু প্রথম ইফতার ক্যাম্প চার বছর হয়েছে তখন খালি জায়গায় ছিল বিল্ডিং ছিল না তো এখানে ইফতার ক্যাম্প তো ওই ইফতার ক্যাম্পের হয়তো কাজকর্মের জন্য অথবা সেটাকে সরানোর জন্য রমজান শেষ হয়েছে আল্লাহ আলম জাই হোক তার আগে পরে তো সেই লেবারগুলো সব ধূমপান করছে আর ইস্য তো বা করেছে কিন্তু নেশা তো ছাড়তে পারেনি হ্যাঁ প্রেশান করছে তাকে খুব তো আমাদের একজন ক্লিনার ছিল বাংলাদেশি ক্লিনার প্রথম ক্লিনার সেই ছেলেটা ছেলে চলে গেছে দেশে তো সে বলছে যে সব ওই লেবারগুলো সব ধূমপান করছে বসে রেস্টের সময় আর ওইখানে আমাদের বসে টান দিচ্ছে আরেকজন খদিরিয়া থাকতো এক ভাই আমার সেই দিন ধূমপানের বক্তব্য প্রথম দিন এসছে ধূমপানের বক্তব্য ছিল পুরানো সেন্টারে আর সেই দিন রাত্রে ধূমপান আলোচনা করান হাদিসে মনে হয় বেশ কয়েকটি আয়াত আর বারোটা হাদিস এই বারোটা দলিল ওটা তো কোরআন হাদিস মিলিয়ে দিয়ে যে আলোচনা করেছি সুবহানাল্লাহ সে পরে এসে বলছে একজন ভালো সহযোগী ছিল এখন ব্যস্ততা হয়তো আসছে না সে তবা করে ধূমপান ছাড়ে প্রতিদিন তার তিন প্যাকেট করে সিগারেট লাগতো এত সিগারেট খেত আর তারপরে সাথে সাথে বলছে পকেটে যে সিগারেট ছিল সিগারেটের প্যাকেটটা একবারে ভেঙে চুরমার করে দিলাম আর তারপর রাত্রে ঘুমাবার চেষ্টা করলাম ঘুম আসে না রাত দুটো হয়ে গেল বলছে রাত দুটো তিনটে হয়ে ঘুমই আসছে না তখন আর করব কি পেরেশানির শেষ নাই এটা দুই হাজার সালের কথা বলছি তো পেরেশানি ওর পেরেশানি তার ঘুম আসছে না যখন তখন বলছে পাশের রুমে এক পাকিস্তানি থাকতো সে সিগারেট খেত রাতের দুটো সময় ওকে নখ করছে ঘুমিয়ে আছে দুটো আড়ে সখ করছে ও তো চমকে উঠেছে বলছে তোমার কাছে একটা সিগারেট আছে একটা সিগারেট আছে আর পারছি না বরদাস্ত করতে একটা দাও তারপরে ওর কাছ থেকে একটা নিয়ে খেয়ে হ্যাঁ সে তার নিশাটাকে ঠান্ডা করেছে তার নিজের এগুলো শিকার উক্তি নিজের শিকার উক্তি তারপরে আবার জেহাদ করেছে তারপরে ছেড়েছে এখন কি অবস্থা সে বলবে তার রব বলবে কথা বোঝা গেছে কিন্তু এইভাবে যারা তবা করে কোনো নিশা থেকে সেই নিশার দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেটা পরনারীর নিশা হোক হ্যাঁ অথবা চুরি ডাকাতির নিশা হোক অথবা হস্তমিথুনের নিশা হোক হ্যাঁ জেনা ব্যবচারের নিশা হোক সমকামিতার নিশা হোক অথবা মদের নিশা হোক গাঁজা হিরোইনের নেশা হোক কথা বোঝা গেছে না বেড়ি সিগারেটের নিশা হোক জর্দার নেশা হোক ছেড়ে দেওয়ার পরে আবার উল্টো দিকে ফিরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে যে এই জন্য নবী এই পাত্রগুলি প্রথম দিকে ব্যবহার করতে নিষেধ করেছিলেন যাতে ব্রেনটা আবার কোন দিকে না চলে যায় হ্যাঁ আপনার ওই মদের দিকে না চলে যায় কিন্তু পরে আবার জায়েজ করে দিয়েছেন তো হাদিসগুলি তাহলে কি হয়ে গেছে মনসুখ রোহিত হয়ে গেছে এই যে এই এই পাত্র চলবে না বর্তন চলবে না এই ধরনের এগুলো আর এখন নেই রোহিত হয়ে গেছে মশলা বলছেন রসুল নিষেধ করে আনে দুব্বা দুব্বা মানে লাও কদু বুঝেন আমি কিছু গ্রাম্য ভাষা আপনাদেরকে বলি পরীক্ষা করার জন্য যে দেখি আপনাদের আঞ্চলিক ভাষাটা আছে কিনা তো লাউ যখন বেকে যায় তখন লাউয়ের এর ভিতরটাকে হ্যাঁ আপনার কি করে হ্যাঁ ফেলে দিয়ে সেটা শক্ত যখন হয়ে যায় তার চোচাটা সেটার একটা কি বানানো হয় পাত্র বানানো হয় বর্তন বানানো হয় বোঝা গেছে না তো লাউয়ের পাত্র এটি দব্বা ওয়াল হামতাম একটা মাটির ঘাড়া হইতো ঘাড়া বুঝেন হ্যাঁ মানে পাত্র হইতো আর সেটা আপনার সবুজ রং একটা সবুজ রং ছিল সেই রং দিয়ে রঙা হইতো এক হাতে এগুলোতে মদ রাখা হইতো সেই যুগে সাধারণত মদের জন্য ব্যবহার দুই নম্বর কথা এগুলোতে মদ বানাবার জন্য রাখা হলে তাড়াতাড়ি নেশা চলে আস। কিছু কিছু পাত্র আছে যেগুলোতে নেশা তাড়াতাড়ি চলে আসে ওয়াল মোকাইয়ার বল মোকাইয়ার আর মোজাফাত মোকাইয়ার আর মোজাফত আর মোজাফত একই জিনিস কিন্তু এটা যদি নাকির হইত তাহলে তার অর্থ আলাদা নাকির বলা হয় এমন কাঠের পাত্র যে কাঠের ভিতর অংশটাকে ফেলে দেওয়া হয়েছে আর একটা বাটি বা পাত্র তৈরি করা হয়েছে এক সময় লবণের বাটি আমাদের দেশে পাওয়া যেত লবণ রাখার কাঠের কারণ লবণে অন্য পাত্রকে খেয়ে ফেলে কিন্তু হ্যাঁ কাঠকে খেতে দেখেছেন এগুলো মাখালার ব্যবহার করত লবণ রাখার জন্য জানি না সেগুলোর নাম কি বলা হয় ছোটো কালে দেখেছি তো ভুলে গেছি কিন্তু এক কথায় মোট পাত্র লবণ রাখার পাত্র হচ্ছে হ্যাঁ তো এটাকে বলা হয় নাকির তো খেজুরের যে কাণ্ড আছে কাণ্ডের নিচে অংশটা মানে শেকড়ের ওপরে যেটা শেকড়ের ওপরে যে জায়গাটা রয়েছে সেটাকে কেটে নিয়ে আসতো আর কেটে নিয়ে আসার পরে মাঝখান থেকে কাঠটাকে কেটে ফেলার পরে আর তারিখেতে একটা পাত্র তৈরি বর্তন তৈরি করা হতো সেই বর্তনে আপনার মদ তৈরি করা হইত তো সেটাও নিষেধ করেছেন নাকির আর মোকাইয়ার আর মোজাফাতের অর্থ হচ্ছে একই সেটা হচ্ছে যেটা আল মাখানো পাত্র কিছু পাত্র তৈরি করার পরে সেই পাত্রটা যাতে বেশি লাস্টিং করে নষ্ট তাড়াতাড়ি না হয়ে যায় খেয়ে না নেই কোনো কিছুতে সেই জন্য সেটা কি করা হইতো আল কাতরা দিয়ে রঞ্জিত করা হতো আমাদের সে নৌকা গুলো কি করা হয় আলকাতরা লাগানো হয় না হয় হয় না না তো ওই ধরনের কিছু পাত্র তৈরি করার পরে আলকাতরা মাখানো হতো আর সেগুলোতে মদ তৈরি করতে দিলে তাড়াতাড়ি নি চলে আসতো আর মদ রাখার ক্ষেত্রে পাত্র এসে ব্যবহার হইতো সেই জন্য নবী নিষেধ করেছেন তার বকুল তোলা আখবেরিনী বলছেন যে আমি জিজ্ঞেস করলাম একে বা বললাম নবী শাসনের পালিতা মেয়ে জাইনাব কি আখবীর আমাকে নবী শালনা মিম্মান কানা তিনি কোন বংশের ছিলেন মিন মোজার কানা মোজার বংশের তিনি ছিলেন কালা থা মিম্মান কানা ইল্লাভিন মোদার মোজার বংশ ছাড়া আর কোন বংশের হবেন কারণ আদনানের সাথে গিয়ে মোজার মিলছেন না নাজরেবে কেনানার ওপরে গিয়ে মোজার আর তারপরে তিন চার পুরুষ পরে আদনা একটা কথা বলতে গিয়ে বলিস নবী শাসন আদম আলিসলাম পর্যন্ত বংশ পরম্পরা বলেছিলেন না তারপরেও পীরদের শ্রীজরার দিকে আর সিজরা শরীফে বা সাজারা শরীফের দিয়ে চলে গেল বুঝছেন তো ওইখানে এই জন্য বলতে গেছিলাম গুরুত্বপূর্ণ কথা আমি সিরাত নবীতে আলোচনা করেছি নবী সাহেব বংশ পরম্পরা তিন ভাগ বিভক্ত নবী আসলাম থেকে বাইশ স্তর পর্যন্ত আদনান পৌঁছেছে এই আদনান পর্যন্ত এটা একবারে বিশুদ্ধ খাঁটি এতে কোনো ভেজাল নেই এতে কোনো রকমের সন্দেহ নেই আর তারপরে যে আছে তারপরে আদনান থেকে নিয়ে এব্রাহিম আলী ইসলাম পর্যন্ত সেই জায়গাতে নামের কিছু পার্থক্য আছে কিন্তু সেটাও সাব্যস্ত যে তিনি এব্রাহিম আলী ইসলামের বংশোদ্ভূত জি আর তারপরে যে এব্রাহিম থেকে নিয়ে আদম পর্যন্ত যে বংশীয় পরম্পরা বা সিলসিলা পৌঁছানো হয়েছে সাজারা সেটা নিঃসন্দেহ সন্দেহপূর্ণ নিঃসন্দেহে ভাষাটা বলছেন এতে কোনো সন্দেহ নেই যে তাতে কি আছে ভেজাল আছে মানে ওই যুগে কোথায় ইতিহাস লেখা হয়েছে যে ওই সব ইতিহাস লেখা আছে যে এব্রাহিমের বাপের নাম এই ছিল দাদার নাম এই ছিল খুব বেশি তো বাপের নাম দাদার নাম পড়েছিল তারপরে তারপরে কিছু তারপরে কিছু তারপরে কিছু তারপরে কে তারপরে নৌ পর্যন্ত মিললো তারপরে তারপরে আদম এগুলো করতে পারে সেই যুগে লিখার মতো সভ্যতা ছিল হ্যাঁ পড়া ছিল তাই তো যার ফলে সেটা সন্দেহ করলাম আল্লাহ তাল আর এক দুটি হাদিস আমরা পড়েনি যেহেতু সময় আছে তিন হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস আবু রোজি আল্লাহ বর্ণনা করছেন থেকে তিনি যে তোমরা মানুষকে খনির মতো পাবে মানুষ হচ্ছে খনির মতো কেমন করে খনির মতো কোন দিকে তুলনা করা হলো খনিতে ভালোও থাকে আর মন্দও থাকে খনি যখন কোন মূল্যবান সম্পদ উঠানো হয় তখন মূল্যবানটাও থাকে আর তাতে কি থাকে কিছু খাদ ভেজাল থাকে তারপর সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে কি করা হয় হ্যাঁ খাঁটিটাকে আলাদা করা ভেজাল মুক্ত করা হয় ঠিক মানুষও ওই রকম মানুষের মধ্যে ভালো আছে আর কি আছে মন্দ আছে আপনার বংশ যতই ভালো হোক না কেন কিছু আগাছা আছে ফসল যতই দামি ফসল হোক না কেন আর যতই ভালো ফলন হোক না কেন সেখানে কিছু হ্যাঁ আগাছা আছে ভেজাল আছে ঠিক ধানের মধ্যে চিটে আছে ঠিক মানব জাতির মধ্যে যারা জাহেলি যুগে শ্রেষ্ঠ ছিল মানে ইসলাম পূর্বে যারাকে সম্মানিত সম্ভ্রান্ত পরিবার মনে মনে করা করা হয়তো বংশ ইসলাম ইসলামে আসার পর যদি ইসলাম গ্রহণ করে এক শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করা তাহলে সম্মানিত আর ওর বড় সম্মানিত হচ্ছে ইসলাম গ্রহণ প্লাস যদি তারা ইজা ফাকেহু দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে বোঝা গেল যে যারা বংশ পরম্পরা ইসলামের পূর্বেও সম্মানিত যেমন কোরাইশরা ইসলামের পূর্বে তারা কি ছিল গোটা আরব দেশে তারা সম্ভ্রান্ত সবচেয়ে বেশি হ্যাঁ তারা সবাই হ্যাঁ মনে করতো যে এরাই হচ্ছে সত্যি কাবার মোতাবলি এবং কাবার দায়িত্বশীল ওরা ওদের দিকে সবাই সম্মানের শ্রদ্ধার নজরে দেখতো কিন্তু তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারাই সম্মানিত হয়েছে আর তাদের মধ্যে যারা বেশি এলেম হাসিল করেছে আমল করেছে তারাই হচ্ছে বেশি সম্মানিত পক্ষান্তরে যারা ইসলাম গ্রহণ করেনি আবু জাহাল আবু লাহাব অথবা সাহেবার হ্যাঁ তারা হ্যাঁ কৃষ্ণ তারা হচ্ছে কোরআশ কিন্তু কৃষ্ণ যে অভিশপ্ত মালাও আর তারপরে ওদের মধ্যে আবার শ্রেণী আছে যে ইসলাম গ্রহণ করেছে সাহাবাই কিরামদের জামানা করা তারা তো সবাই ইসলাম গ্রহণ করেছে কমার আর বেশি কিন্তু পরে এসে কোরাইশ বংশে এখনও যদি কোরাইশ বংশ কোথাও পাওয়া যায় তার জাহিলি যুগে তারা সম্ভ্রান্ত ছিল নবিস আমলও তারা সম্ভ্রান্ত ছিল এখনও তারা কিন্তু সমাজে সম্ভ্রান্ত যেখানেই থাক না কেন যদি আমরা চিহ্নিত জানতে পারি নিশ্চিত যে এরা করেশ বংশ কথা বোঝা গেছে না কিন্তু তারা যদি বেনামাজি হয় কোনো সম্মান আছে সহিয়া আকিদার না সুফি যদি হয় মাজার পুজারি হয় সম্মান আছে কোনো সম্মান নেই আচ্ছা তৌহিদ সুন্না থাকতে হবে নামাজও আছে কিন্তু এলেম নেই হ্যাঁ আলেম নয় অন্য সাধারণ বংশের বড় আলেম আছে আর কোরেশ বংশে আলেম নেই শুধু মুসলিম কার সম্মান বেশি আলেমের সম্মান বেশি এজা ফাতেহু সম্মান তখনই অব্যাহত থাকে বহাল থাকবে যখন দিন সম্পর্কে ফিক জ্ঞান অর্জন করবে অর্থাৎ যেদু না খায় রান্না ফিহাজার শান আর তোমরা মানব জাতির মধ্যে সবচাইতে ভালো পাবে এই মর্মে এই মর্মে বলতে কী বোঝানো হয়েছে দুটি তফসিল করা হয়েছে একটি হচ্ছে খেলাফতের ক্ষেত্রে খলিফা হওয়ার ক্ষেত্রে নেতৃত্বর ক্ষেত্রে শান মানে ফিল খেলাফাতে ফিল এমারাতে আর কেউ কেউ বলেছেন না দিনের ক্ষেত্রে এবং তারা সম্মান মর্যাদার ক্ষেত্রে তাহলে খেলাফতের কথা এখানে তাহলে নেই কিন্তু খেলাফতের কথা যেটি ব্যাখ্যা করা হয়েছে এটা বেশি ভালো কারণ পরের অংশের সাথে তার সম্পর্ক আছে তা যে দোনা খেরান্নাস মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো তাদেরকে পাবে ফিহাজা শান এই খেলাফত বা নেতৃত্বর ক্ষেত্রে মানে ভালো নেতা তারা আসাদ দহম লাহু কারাহিয়াতান যারা যত বেশি নেতৃত্বকে ঘৃণা করবে যারা যত বেশি ক্ষমতা থেকে পালাবে ক্ষমতা নিতে চাইবে না তারা তত ভালো মানুষ ভালো নেতা আর যারা ক্ষমতা নেওয়ার জন্য হ্যাঁ মরিয়া কখন এই অন্তর্বর্তীকালীন সরকার যাবে আর আমরা ক্ষমতা আসবে রাত দিন লেগে আছে মানুষের সমস্যা নিয়ে চিন্তা নেই জানতে হবে যে তারা হ্যাঁ অসৎ তারা অসৎ ক্ষমতা লোক এরা কিন্তু যারা সত্যি সৎ হবে গুরু দায়িত্ব নিতে চাইবে এত ঝামেলা আমি পহাইতে পারবো না এত রিস্ক নিতে পারবো না এই আমানত আমি আদায় করতে পারবো না খেয়ানত হয়ে যাবে হ্যাঁ আমি ত্রুটিপূর্ণ আমার দ্বারা সম্ভব না আর তাকে চাপিয়ে দেন তাহলে আল্লাহর খাস রহমত একটি হাদিস রয়েছে যদি আপনি লোভ করেন নেতৃত্ব নেওয়ার জন্য আল্লাহর কোনো সাহায্য হবে না আল্লাহর মায়ের থাকবে হ্যাঁ অভিশাপ থাকবে আর যদি আপনি ছুঁড়ে দেন ভাই আমিও এই সব ঝামেলা নিতে পারবো না ভাই আমি সাধারণ মানুষই বাস করতে চাই একজন নাগরিক চাই হ্যাঁ মানুষকে আমি নেতাকে মানতে চাই নেতৃত্ব আমি চাই না আর আপনাকে যদি সমাজের লোক দেশের লোক চাপিয়ে দেয় তাহলে দেখবেন যে আল্লাহ সাহায্য করছে আল্লাহ সাহায্য করবেন আর আপনার মধ্যে সততা আছে কারণ লোভ থাকলে তো আগেই নিয়ে নিতেন আপনি এটাও তো আপনাকে দেওয়া হয়েছিল বলছেন না এই কথাই বলছেন কিন্তু এই বাংলা অনুবাদক এখানে অজ্ঞতার প্রমাণ দিয়েছে বুঝেনি দুটো অনুবাদ আছে তার মধ্যে যে অনুবাদটা লেটেস্ট তাতেই ভুল আছে কি ভুল করেছে আশ্চর্য আমি তো ভাবছিলাম যে এই পরের অনুবাদটি হয়তো খুব ভালো হবে কিন্তু তাতেও খুব দুর্দশা হ্যাঁ অযোগ্য ব্যক্তি বোখারির অনুবাদ করলে যেটা হয় অনেকে ভাষা পটু হয়তো কোন ভাষা বাংলা ভাষা কিন্তু আরবি জান না যার হাদিস সম্পর্কে পাণ্ডিত্য নেই যার ফলে হাদিসের ভাব অর্থটা পেশ করতে পারেনি উল্টো বুঝেন উল্টো বুঝিল রাম মন আবু তাহার বর্ধমানীর হাদিস বড় বক্তা ছিলেন এক সময় আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটি কিতাবের নাম হচ্ছে উল্টা বুঝিল রাম এই বইটি তিনি ভারতে বর্ধমানে থাকাকালীন লিখেছিলেন স্বাধীনতার পরে যখন এই বইটি লিখলেন তখন হিন্দুদের আগে একটু আঘাত লাগলো তখন তারপর অরেঞ্জ জারি করলো যেখানে পাও ধরো তার রাতারে তিনি হিজরত করে যে দিনাজপুরে তিনি বসবাস শুরু করেছেন আর সে তারপরে দেশে ইন্তেকাল বক্ত রাহেমী বক্তা ছিলেন কেউ কেউ শুনেছেন দেখেছেন আপনার সব নিউ জেনারেশন নাকি হ্যাঁ শুনেছেন কিন্তু দেখেননি যারা জন্মসূত্রে আহলেদিস আর একটু মুরব্বী আছে ওরা জানবে কারণ আমাদের দেশে তো আবার আছে যে আহলেদিসের মাহফিল না 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 যাওয়া চলবে না একটা আর্ট তৈরি ছিল এই যে সোশ্যাল মিডিয়ার বরকত ইউটিউবের বরকত আর ফেসবুকের বরকত এটা ভালো দিক এটা নেগেটিভের সাথে হ্যাঁ অনেক গুণা আছে এই ফেসবুক আর ইউটিউবে কিন্তু নেকের দিক হচ্ছে যে এই যে প্রাচীরটা চোরমার হয়ে গেছে যে বেদাতি মোল্লারা তৈরি করে হয়ে গিয়েছিল যে লামজাহিদের কথা শুনবি না এই আহলে হাদিস আহলে হদসের কথা শুনবি না এসব বলে না বলো না ওহাবিদের কথা শুনবি না এখন আর ওই সব বইলে লাভ নেই কথা বোঝা গেছে হক কথা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কলবে পৌঁছে যাচ্ছে কবুল করুক আর নাই করুক কিন্তু আল্লাহর হুজুত কায়ে যাচ্ছে কবুল করবি না হাসর মাঠে ধরা কথা বোঝা গেছে জি তো কি অর্থ করেছে ভুল অর্থটা বলে দি বলছেন যে তোমরা এই বিষয়ে নেতৃত্বের বিষয়ে সবচাইতে বেশি তা যে দো না খাই রান্না হাজার শান নেতৃত্বের ব্যাপারে সবচাইতে ভালো মানুষ কারাকে পাবে আসাদ তহম লাহুকার লাহু লিল ইসলাম করে দিয়েছে যারা জাহিলিজু ইসলামকে যত বেশি ঘৃণা করেছে তারা তত ভালো নেতা এটা কথা হইল বুঝছেন কথাটি কত বড় ভুল করেছে তার মানে এটা দিয়ে দেখাতে চাইছে হয়তো ওমাইয়া বংশের দিকে সে ভুল বুঝে সে তার সেন্সটা ভুলের দিকে চলে গেছে ওমাই বংশের লোকেরা কিন্তু আবু সুফিয়ান সারা জীবন কিন্তু শত্রুতা করেছে ইসলামের করেছে করেনি মা বাপ আবু সুফিয়ান ওমাইয়া বংশ আর তারপরে শেষখানে গিয়ে মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করলো প্রথম তো ইসলাম গ্রহণ করলো উপায় নাস্তিক আর তারপরে সোজা হয়েছে ধীরে ধীরে ইমান মজবুত হয়েছে এতে কোনো সন্দেহ নেই রাজি কিন্তু সারা জীবন কী করেছে ইসলামকে ঘৃণা করতে থেকেছে আর তারাই একশো বিশ পর্যন্ত চল্লিশ হিজড়ি থেকে দিয়ে বিরানব্বই বছর কি করেছে একশো বত্রিশ পর্যন্ত একশো বত্রিশ বললাম একশো পর্যন্ত কি করেছে খেলাফ শাসন করেছে জি মহাবিয়ার থেকে শুরু আর তারপর আর তারপর আব্দুল মালিক বিনোয় এই অনেকে তো যাই হোক কি বলছিলাম এই অর্থ করা একেবারে ভুল যে যারা যুগে জাহেলি ইসলামের বড় শত্রু ছিল তারা ভালো শাসক হবে এটা বাতিল কথা কিন্তু যেটি বললাম কি যারা যত বেশি নেতৃত্বকে ঘৃণা করবে তারা তত ভালো নেতা হবে কারণ তাদের দুনিয়ার স্বার্থ ছিল স্বার্থ থাকলে আগেই তো এগিয়ে যেতে পারতো কিন্তু পালাচ্ছিল সে আমি নেব না এইসব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তার ওপর সুতরাং সুতরাং সে আমানতের সাথে কাজ করেছে জি তো তারপরে আর দুটো হাদিসের এর সাথে সম্পর্ক রয়েছে বা তিনটে হাদিস তর্জমা করে দিচ্ছ তাই যে দু না সবচেয়ে খারাপ মানুষ পাবে তিন হাজার চারশো হাদিস কাকে তাহলে ভালো মানুষ হয়ে গেল কে খারাপ মানুষ কে জালোয়া ঝাই দ্বিমুখী মানুষ দুই মুখা মানুষ দুই মুখা মানুষ মানে আমার কাছে এসে একরকম বলল শেখ আপনাকে আল্লাহর জন্য খুব ভালোবাসি শেখ হ্যাঁ আপনার দার্স না শুনলে আমাকে ভালো লাগে না দিনে কম্পেক কয়েকটা দাস কথা বুঝতে পারছ এসব কথা বলে নিল আর তারপরে বাইরে গিয়ে দেখলো যে শেখের কিছু হ্যাঁ শত্রু পেয়ে গিয়েছি তারপর বললো গিয়েছিলাম ইসলাম সেন্টারে ওতে আচার আচরণ ভালো লাগলো না এখানে কেউ আসে এখানে কেউ আসে হ্যাঁ কথা বলছেন না একটা উদাহরণ দিলাম এরকম আছে অনেক লোক আছে আমার ক্ষেত্রে না কন্যার ক্ষেত্রে আছে এরাকে কি বলা হয় দুই মুখা লোক মোনাফেক এটা কি একই রকম কথা বলেন ভাই ভালো কথা একই রকম বলে যদি সংশোধন করতে হয় দোষ থাকে তো নির্জনে এসে বলেন এখানে এসে সালাম আলাইকুম সাহেব কেমন আছেন ভালো আছেন আপনার সাথে অনেকদিন দেখা হয়নি খুব মনটা ছটপট করছিল আরে কি যে মায়া মমতা ভালো সাহা আর নিচে গিয়ে যা বিদ্বেষ ছড়াচ্ছে মোনাফেকেরা মোনাফেক জি তো এই কথা বলেছে আল্লাতী আল্লাজি ইয়াতিহা ওয়ালা বিওয়াজহিন ওয়া ইয়াতিহা ওয়ালা বিযারা যারা এর কাছে আসে এক চেহারা নিয়ে ওর কাছে যায় আর এক চেহারা নিয়ে বুঝা গেছে গিরগিটির চেহারা পাল্টায় রং পাল্টায় গিরগিটকে দেখেছেন রং পাল্টায় সাধারণ অবস্থায় আছে যখন মানুষকে তখন লাল হয়ে যায় আ জি গিরগিট এটা বলে গিরগিটির মতো ইয়াত আরবি কবিতাতে ইয়া তা লাউওয়ানো কতালাউওয়ান লিল খিরিত মানে হচ্ছে গিরগিট গিরগিটির মতো যারা রং পাল্টায় এরা হচ্ছে মোনাফে কপট এইরকমই সমাজের সাথে তাল দিয়ে চলে সৌদি আরবে আসলে একবারে ধার্মিক হয়ে গেল সহি আঁকি দেয় আর দেশে গিয়ে দেখা যাচ্ছে যে মেলা দেওয়া আছে বেদাতি হুজুরদের সাথে মাহফিলে হাজির বলছে আজকাল আমরা কি করছি সমন্বয়ক সব হ্যাঁ সব জায়গায় সমন্বয়ক সমন্বয় করছি হ্যাঁ সবার সাথে মি মেয়ে মিলে আমরা গঠনমূলক কাজ করছি না 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 এগুলো নিভা এগুলো হ্যাঁ আপনার মানহাজ স্পষ্ট থাকতে হবে আপনার আকিদ স্পষ্ট থাকতে হবে আপনার সাফি দাওয়াতের ক্ষেত্রে আপনাকে স্পষ্ট থাকতে হবে ক্লিয়ার কাট হইতে হবে আরে এই না যে এখানেও বসছেন ওখানেও বসছেন তাল দিচ্ছেন ওইদিকেও তাল দিচ্ছেন দুনিয়ার সাথে কেন এগুলো করছেন জি তো তিন হাজার চারশো পঁচানব্বই রাহাদিস নবী সাল্লি সাল্লাম বলছেন আন্না সত্তাবাউল্লে কোরাইশ সমস্ত মানুষরা কোরাইশদের অনুসারী মানে কোরাইশ যদি থাকে আর যোগ্য থাকে তাহলে তারাই খেলাফত নেতৃত্ব পাবে এটা হচ্ছে ইসলাম ফি হাজার শান এই মর্মে অর্থাৎ নেতৃত্বর ক্ষেত্রে মুসলিম মোহাম্মদ তাবু মুসলিম মুসলিমরা কোরাইশ মুসলিমদের অনুসারী ও কাফের রহমদ কাফের আর কাফের কোরাইশরা হ্যাঁ কাফের করে কাফেরদের হ্যাঁ বা কাফের জনসাধারণ কাফের কোরাইশ নেতার অনুসারী অর্থাৎ কুফরির যুগে কোরাইশদের নেতৃত্ব আরবে ছিল সবচেয়ে শ্রেষ্ঠত্ব ছিল আর ইসলামের যুগে এসে যদি কোরাইশকে যোগ্য পাওয়া যায় তাহলে তাকে কি করতে হবে নেতৃত্ব দিতে হবে এটা হচ্ছে ইসলামের মৌলিক বিধান আল্লাহ মতে মিন কোরাইশ নবিস কি বলেছেন শাসক হবে কোরাইশ বংশ থেকে যদি কোরাইশ থাকে চেনা এবং কোরাইশের মধ্যে শর্ত হচ্ছে যোগ্য ব্যক্তি থাকে নেতৃত্ব তাহলে তারা বেশি অধিকার রাখে কিন্তু কোরাইশ আর আজকাল থেকে যায়নি আর সেটা জায়েজ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে এখনো যদি পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হয় আর কোরাইশ বংশের কোনো যোগ্য ব্যক্তি পাওয়া যায় আমিও যোগ্য আপনিও যোগ্য অন্যরাও যোগ্য কিন্তু কোরআশ আমার মতো যোগ্য বা আমার চাতে একটু কম তারপর কোরআশ বেশি হক রাখে খেলাফতের সর্বশেষ হাদিস এটা দিয়েই এই মরমের হাদিসটি শেষ হয়ে তিন হাজার চারশো নম্বর হাদিস বলছেন আন্নাস ও মানুষরা হচ্ছে খনির মতো খেয়া রহমফিল জাহিলিয়া যারা জাহিলি যুগে ভালো মানুষ ছিল আর রহমফিল ভালো মানুষ কোন দিক থেকে ছিল জাহিলি যুগে ওটা তো কাফের মুশ্রিক ছিল ভালো ছিল কোন দিক থেকে মানে শ্রেষ্ঠ তো খেয়ার মানে এখানে সম্মানিত ছিল সম্মানান্ত ছিল তাদের কিছু দুনিয়ার বৈশিষ্ট্য ছিল আখলাক চরিত্র ভালো ছিল ভদ্রতা ছিল এজাফা কেউ ইসলামে আসার পরে তারা যদি জ্ঞান অর্জন করে তাহলে ইসলাম আসার পরে তারাই শ্রেষ্ঠ তা যে দুনামিন নাস আর সবচেয়ে ভালো মানুষ পাবে কাকে আসাদ তোহম কারাহিয়া তার লেহাজা শান যারা এই নেতৃত্বকে সবচেয়ে বেশি ঘৃণা করে তারা সবচেয়ে ভালো পাবে তাদেরকে নেতৃত্বের আমানত আদায়ের ক্ষেত্রে হাতফি যখন তাতে লিপ্ত হবে অর্থাৎ সে নিতে চাইছিল না নেতৃত্ব ক্ষমতা হাতে নিতে চাইছিল না দেশের শাসক হতে চাইছিল না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে চাইছিল না লোকেরা চাপিয়ে দিল তখন সে নিল গ্রহণ করলো সে ভালো মানুষ হবে আশা করা যেতে পারে এখানে আজকের আলোচনা শেষ করছে জজাকুমুল্লা খেদ ওসল্লাহ মুহমদি ওসাহবে আজমারি